অন্ধকারে আচ্ছন্ন একটি রুমে গুটিয়ে বসে আছে একটি মেয়ে। মেয়েটির চোখে মুখে ভয়ের ছাপ, সমস্ত শরীর ঘেমে আছে। হাত দিয়ে মুখ চেপে ধরে রাখছে যাতে আওয়াজ না হয়। চারিদিকে নিস্তব্ধ, বন্ধ করে সামান্য শব্দ কেঁপে কেঁপে উঠছে মেয়েটি। চোখের কর্নিশ বেয়ে নোনা জল পড়ছে। মেয়েটি তার পরনে জামা এক হাতে দিয়ে শক্ত করে ধরে রয়েছে। হঠাৎ প্রচণ্ড জোরে দরজা ধাক্কায় মেয়েটা মুখ চেপে কান্না করে। এক পর্যায়ে কাঠের দরজা ভেঙে যায়। মেয়েটা চিৎকার করে কান্না করছে। কালো হুডি পরা লোকটা কুড়াল উঁচু করতে মেয়েটা ভয়ে জড়সড় হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে নিজের প্রাণ ভিক্ষা চায়। মেয়েটার এমন করুণ চাহনি দেখে লোকটা অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসি থামিয়ে মেয়েটার দিকে কঠিন চাহনি দিয়ে বলে, হ্যাপি জার্নি মাই লাভ। কথাটা বলে লোকটা কুড়াল দিয়ে আঘাত করে। সাদা জামা ক্ষণিকের মধ্যে রক্ত লাল ধারণ করে। মেয়েটির চোখ দুটি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। না, মেরো না প্লিজ, ছেড়ে দাও। বিছানা থেকে চিৎকার দিয়ে উঠে পড়ে রাধ। সারা শরীর ঘেমে একাকার অবস্থা, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রাতের চিৎকারে ওয়াশরুম থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে তিনি। দেখে বোঝা যাচ্ছে মেয়েটি গোসল করেছিল, শরীরে সাবান মাখা অবস্থায় বেরিয়ে এসেছে। রাত নীরবে চোখের পানি ফেলছে। তিল ছুটে এসে রাতকে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে, তুই আবার স্বপ্ন দেখেছিস? তোকে কতবার বলবো, স্বপ্ন সত্যি হয় না। মেরে ফেললো, ওই লোকটা মেরে ফেললো। মেয়েটা কত আকুতি করছিল, বাঁচিতে দিল না ওকে। তিলেরও খুব কান্না পাচ্ছে। রাতকে সে 8 বছর ধরে চিনে। মাঝে মাঝে মেয়েটা অদ্ভুত স্বপ্ন দেখে কান্না করে। তিল রাতকে কি বলে সান্ত্বনা দেবে নিজেই বুঝতে পারছে না। তিল কিছু একটা ভেবে রাতের বাহু ধরে বলে, রাত বেবি, আজ তো আমাদের তোর দেশে যাওয়ার কথা, তাই না? তুই যদি এমন করিস তাহলে তো যাওয়া হবে না। ঘড়িতে দেখ, 10টা বাজে। তিলের কথায় রাত কিছুটা শান্ত হয়। তিল পানি দিতেই রাত সম্পূর্ণ পানি খেয়ে নেয়। তিল রাতের কাঁধে হাত দিয়ে বলে, স্বপ্ন কখনো সত্যি হয় না, সেটা তুই জানিস। সারাদিন টেলার রহস্য বই পড়িস, তাই মাথায় অসুখ ঘুরে। আমি গোসলে যাচ্ছি। তিল ওয়াশরুমের দরজা বন্ধ করতেই রাত বিড়বিড় করে বলে, আসলে কি সব স্বপ্ন সত্যি হয় না? আকাশে কালো মেঘের খেলা, বাইরে হাওয়ার দোল। রাতের শেষ প্রহরে এই শীতের মধ্যে বাইরে বসে আছে রাত নামের মেয়েটি। হাতে একটি ডায়েরি, যেটা লেখালেখি করতে ব্যস্ত। 8 বছর পর নিজের দেশে ফিরে আলাদা অনুভূতি হচ্ছে, সেই অনুভূতির টানেই এত রাতে বাইরে। এই অনুভূতির ব্যাখ্যা আপাতত রাতের কাছে নেই। পরিবারের কেউ জানে না রাত দেশে, জানানোর প্রয়োজন মনে করে না রাত। গত 8 বছর ধরে হাজারবার রাত দেশে আপনজনদের কাছে ফিরতে চেয়েছে, কিন্তু তাকে বারবার বারণ করা হয়েছে। কেন করেছে সেটা রাতের জানা নেই। কোনো এক মায়ার টানে কাউকে না জানিয়ে দেশে মাটিতে পা দিয়েছে রাত। ডায়েরি বন্ধ করে চোখে চশমা খুলে চেয়ারে মাথা এলিয়ে দিল রাত। চোখ বন্ধ করতে রাতের সামনে সে অনাকাঙ্ক্ষিত দৃশ্য ভেসে ওঠে। রাত ধরপড়িয়ে উঠে দাঁড়ায়। এই শীতের মধ্যেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলে, আমি কেন বারবার এক স্বপ্ন দেখি? এটা কি সত্যিই স্বপ্ন, নাকি এর পেছনে কোনো কারণ আছে? শুনেছি সারাদিন যে বিষয় নিয়ে ভাবা হয় স্বপ্নেও নাকি সেই বিষয় আসে, তাহলে আমার বেলায় উল্টো কেন? রাত উঠে হাঁটাহাঁটি করছে। হঠাৎ জোরে বাতাস শুরু হয়ে গেল। এখনই মনে হয় ঝড় শুরু হবে। টুপটাপ পানি পড়া শুরু করেছে। পেছনে ফিরে ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরতেই মনে হলো কেউ তার নাম ধরে রাখছে। রাত মনের ভুল ভেবে আবার হাঁটা ধরতেই এবার আরও জোরে শোনা গেল, কেউ কাতর কণ্ঠে ওর নাম ধরে রাখছে। পেছনে ঘুরতেই মুখের ওপর পাতা এসে পড়ল। রাত বিরক্ত নিয়ে পাতাটা তুলে ফেলে দিতে গেলে থমকে যায়। পাতায় কিছু একটা লেখা। রাত নিজে চশমাটা পরে লেখাটা ভালো করে দেখে, আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করছে। রুমের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে বেড়াচ্ছে রাত। বিছানার ওপর বসে গভীর মনোযোগ দিয়ে পাতায় লেখা দেখছে তিল। রাতের সাথে আমেরিকা পড়তো তিল। রাতের সাথে তিলের গভীর সম্পর্ক থাকায় তিলকে সাথে নিয়ে রাত নিজের দেশে ফিরে আসে। বেশ কিছুক্ষণ চুপ থেকে তিল অধৈর্য হয়ে রাতের সামনে গিয়ে দাঁড়ায়। রাতকে কিছু বলতে না দিয়ে রাতের কপালে হাত দিয়ে বলে, তাপমাত্রা তো স্বাভাবিক আছে, তাহলে এমন পাগলের মতো ছটফট করছিস কেন? তুই তো কাউকে জানিয়ে আসিস না, তাহলে সামান্য একটা চিঠি? চিঠি বললেও ভুল হবে, পাতায় লেখা কিছুকে এতটা ইম্পর্টেন্ট কেন দিচ্ছিস? এটা কোনো সামান্য তিল না, আমি দেশে আসছি সেটা কেউ জানে না,
তাহলে কে লিখলো ওটা? লেখাটা তুই দেখ। বিষাক্ত এই শহরে দ্বিতীয়বার তোকে স্বাগত, এইটুকু লেখা। তুই এত হাইপার হচ্ছিস কেন? সব কিছুর পেছনে রহস্য না খুঁজলে তোর শান্তি হয় না, তাই না? তুই যে সাইকোলজিস্ট ডক্টর, তোকে দেখে কে বলবে? তোর নিজের তো সাইকোলজিস্ট দরকার। সব কিছু এত সিরিয়াস নিস না, লাইফটা ইজি করে দেখ, দেখবি সব সুন্দর লাগবে। এখন ঘুম তো, পড়ার কথা না। সকাল 5টা বাজে, একটা কথাও বলবি না, চুপ করে শুয়ে পড়। রাত গভীর ভাবনায় মগ্ন, দিলের কথা কি ওর কানে গেছে? রাত কিছু একটা ভেবে দিলকে বলতে যাবে, তাকে দেখে দিল বিছানায় শুয়ে আছে। রাত গিয়ে দিলের পাশে শুয়ে পড়ে। বাস থেকে নেমে কাঁচা রাস্তায় হাঁটছে দিল। আর রাত, দিল এই প্রথম বাংলাদেশে আসছে। গ্রামের মনোরঞ্জনকর পরিবেশ দিলের কাছে খুব ভালো লাগছে। দুই পাশে সবুজ শস্যের ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তায় হাঁটতে খুব ভালো লাগছে। কিন্তু দুই একবার ইটের সাথে হোঁচট খেয়ে দিল বিরক্ত। রাত চোখ বন্ধ করে প্রকৃতির ঘ্রাণ নিচ্ছে। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে দিলের দিকে তাকাতে ঠিক করে হেসে দেয় রাত। দিল অসহায় চাহনি দিয়ে রাতের দিকে তাকিয়ে আছে। রাত নিজের হাসি থামিয়ে দিলের দিকে হাত বাড়িয়ে বলে, এইভাবে মাঝ রাস্তায় বসলে লোকে তোকে ভিখারি মনে করে টাকা দিয়ে যাবে। এটা তোর আমেরিকা না যে যখন খুশি যেখানে খুশি বসে পড়লি। আমি কি ইচ্ছে করে বসছি? এখানকার রাস্তা একটুও ভালো না রে রাত। এইটুকু রাস্তায় কতবার পড়লাম, হিসাব আছে? তোর হুচট খাওয়ার হিসাব তুই রাখ, দাঁড়া রিক্সা ডাকি। রাতে রিক্সা বলে ডাক দিতে একটা রিক্সা আসে। দিল আর রাত দুজনেই দুইটা রিক্সায় উঠে, কারণ দুজনের কাছেই ব্যাগ। খানবাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আজ রাত আর দিল। দিলের কাছে বাড়িটা ভূতের বাড়ির মতো মনে হচ্ছে, তাই সে সেলফি তুলতে ব্যস্ত। বর্তমান জেনারেশনের ছেলে মেয়ে কিছু দেখলেই সেটা ক্যামেরাবন্দি না করা পর্যন্ত ওদের শান্তি নেই। রাত বাড়ির দিকে তাকিয়ে আছে। কত স্মৃতি, কত স্বপ্ন এই বাড়ির মধ্যে বন্ধ ছিল। রাত নিজের আবেগ সামলে দিলকে ইশারা করে বাড়ির ভেতর ঢুকতে। লোহার গেট সরিয়ে ভেতরে ঢুকতেই হাজার হাজার মানুষের আনাগোনা দেখল। দিল রাতের কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোদের বাসায় এত লোক কেন? মনে হচ্ছে তোর বিয়ে? আমার আব্বু যেন এলাকার চেয়ারম্যান, হয়তো আজ কোনো বিচার হচ্ছে তাই এত মানুষ। রাত দিলের হাত শক্ত করে ধরে বাড়ির ভিতরে যায়। মাহমুদুল খানের সামনে দাঁড়িয়ে আছে রাত আর দিল। আশপাশে অনেক মানুষের ভিড়। মেয়েকে এতদিন পর পেয়ে বুকে জড়িয়ে নেয়ার বদলে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মাহমুদুল খান। চোখে মুখে ভয়ের ছাপ। ভয়টা কিসের সেটা কারোরই জানা নেই। মুখে গম্ভীরতা বজায় রেখে মাহমুদুল খান বলে, তাহলে নিজের জেদটা দেখে ছাড়লে? বারবার বারণ করার পর এতদিন পর নিজের মেয়েকে সামনে পেয়ে এমন গভীর মুখ করে কয়জন থাকে? রাত হতাশা নিয়ে কিছু কঠিন বাক্য মুখে দিয়ে বের করার আগেই মরিয়ম বেগম চেঁচিয়ে বলে ওঠে, মেয়ে মানুষ ঘরে রাখতে হয়, নিজের বাড়ি আসছে তো কি হয়েছে? মেয়েটার সাথে তুই এমন ব্যবহার করবি? কত বছর পর মেয়েটার মুখ দেখলাম, কোথায় বুকে জড়িয়ে নিবি সেটা না করে প্রশ্ন করে যাচ্ছে। মায়ের উপর আর কোনো কথা বলল না মাহমুদুল খান। রাত তাচ্ছিলের হাসি দিয়ে তিলকে নিয়ে ভেতরে যায়। যেতে যেতে তিল প্রশ্ন করে, তোর আব্বু এমন কেন করলো? আর তোকে দেশে আসতে দিতে চায় না কেন? তিলের প্রশ্নের বিনিময়ে রাত মুচকি হাসি দেয়। এদিকে ঘরের সমস্ত আসবাবপত্র এলেমেলো হয়ে পড়ে আছে। রুমের ভেতর ঘূর্ণিঝড় বয়ে গেছে, সেটা রুমটা দেখলে বোঝা যাচ্ছে। খাতের এক কোণা বসে রাগে ফুঁসছে রাত। তিল নীরব দর্শকের মতো সবটা দেখছে। রাতের এইরূপ তিলকে পাথর বানিয়ে দিয়েছে। রাত বরাবরই খুবই শান্ত প্রকৃতির মেয়ে বলে জানে তিল। হুট করে কখনো রেগে যায় না, কারোর কথা গায়েও মাখে না, নিজের দুনিয়ায় নিজেকে মগ্ন রাখে। আজ হঠাৎ রাতের এমন রূপ তিল হজম করতে পারছে না। তিল যে কিছু বলবে সে সাহস হচ্ছে না। রাতের আম্মু রুমে এসে এই অবস্থা থেকে অবাক হবার বদলে চাকরদের ডেকে পরিষ্কার করতে বলে। রাত হঠাৎ উঠে দাঁড়ায়। রুম থেকে বের হবার আগেই তিলকে কোথাও যাতে বারণ করে। তিল হা করে রাতের আচরণ দেখছে। তিলের কাছে রাতের এই রূপ নতুন লাগছে। রাত রুম থেকে বেরিয়ে সোজা মাহমুদুল খানের রুমে যায়। রুমের ভেতর ঢোকার আগে রাতের কানে শুধু একটা শব্দ এলো, গোপন, যেটা শুনে রাত কিছু মুহূর্ত দাঁড়িয়ে যায়। নিজেকে সামলে দরজা ঠেলে ভেতরে যেতেই নজরে পড়ে মাহমুদুল খানের গম্ভীর চাহনি। পাশে রাতের কাকার ছেলে অর্ণব মুচকি হেসে দাঁড়িয়ে আছে। রাত কিছু বলতে যাবে তার আগে মাহমুদুল সাহেব চোখ ইশারা থামিয়ে দিয়ে বলে, রাত তুমি যদি নিজের রুম নিয়ে আমাকে প্রশ্ন করো তাহলে এখন আসতে পারো, তোমার প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই, অনেক দূর থেকে এসেছো, বিশ্রাম করো, তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন যাও।
রাত রাগে ভরছে, তবু কিছু বলতে পারছে না। যতই হোক উনি রাতের আব্বু, বড়দের সাথে খারাপ ব্যবহার করা রাত শিখেনি। রাত একভাবে দাঁড়িয়ে আছে, রাতের আম্মু রাতের হাত ধরে রুম থেকে নিয়ে যায়। মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে রাত। তিল পাশে বসে রাতের দিকে তাকিয়ে আছে। রাতকে দেখে তিলের খুব হিংসা হচ্ছে। কতদিন যে মায়ের ভালোবাসা পায়নি, কতদিন বলে ভুল হবে, কত বছর। তিলের মনে হচ্ছে আজ যদি ওর আম্মু বেঁচে থাকতো তাহলে রাতের আম্মুর মতো আদর করত। তিলকে আনমনে বসে থাকতে দেখে রাতের আম্মু মাথায় স্নেহের পরশ দিয়ে বলে, এমন করে বসে আছো কেন, শরীর খারাপ করছে? রাত মায়ের কথায় চোখ মেলে তাকায়, তিলকে দেখে বুঝতে পারে। মায়ের দিকে তাকিয়ে মুচকে এসে বলে, বিদেশ থেকে কিন্তু আমি একা আসিনি, তোমার কয়েকটা মেয়ে নিয়ে আসছি। রাতের কথার প্রত্যুত্তরে সঞ্চিতা খান তিলকে আরেক পাশে শুয়ে দেয়। তিল আবেশে চোখ বন্ধ করতে চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রাত কিছুক্ষণ চুপ থেকে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপুর কি কোনো খোঁজ পাওয়া যায়নি? এদিকে সঞ্চিতা খান মায়ের মেয়ের মুখের ওপর হাত দিয়ে চুপ করিয়ে দেয়, চোখে মুখে ভয়ের চিহ্ন। কাঁপা কাঁপা গলায় মেয়েকে বলল, এই কথার কখনো বলবি না, এই বাড়িতে ওই নাম উচ্চারণ করা নিষেধ। খবরদার, সাহস দেখে কিছুতেই ওই রুমে যাওয়ার চেষ্টা করিস না, আর না ওই নাম উচ্চারণ করবি। তোর আব্বুকে তো চিনিস, মানুষটা আগের থেকে আরও কঠোর হয়ে গেছে। রাত কিছু বলার আগেই সঞ্চিতা বিছানা থেকে নেমে চলে যায়। তিনি ভালোই বুঝতে পারছে এখানে থাকা মানে রাতের হাজারটা প্রশ্নের সম্মুখীন হওয়া। মায়ের এমন কাজে রাত অবাক হবার বদলে দীর্ঘশ্বাস ছাড়ে। গত 8 বছর ধরে রাত হাজারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি। নিজের ভাবনা বাদ দিয়ে তিলের দিকে তাকিয়ে দেখে তিল ওর দিকে প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে। রাত মেয়েকে হাসি দিয়ে বিড়বিড় করে বলে, নিজের প্রশ্নের উত্তর পাচ্ছি না, সেখানে তোর প্রশ্নের কি উত্তর দেব? যখন কারো কাছে উত্তর পাওয়া যায় না তখন নিজেকেই উত্তর খুঁজে বের করতে হয়। ইটস এ ডিফারেন্ট টাইপ অফ পেইন হোয়েন ইউ ডোন্ট ক্রাই এনি মোর, ইউ জাস্ট টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। আর ইউ ওকে? রাত রাত এক পলক তিলের দিকে তাকালো। মেয়েটা সেই কবে থেকে ওর সাথে আছে, নিজের আব্বুর বিশাল বাড়ি রেখে রাতের সাথে হোস্টেলে থাকতো। তিলকে কিছু বলবে বলতো, আমার লাইফে দুটো মানুষ ইম্পর্ট্যান্ট, এক তার বাবা আর এক রাত নামের বেষ্টু। তিলের বাবাও না করেনি, মেয়ের খুশিতে তার খুশি। যেখানে নিজের বাবা মা দূরে পাঠিয়ে দিল সেখানে এই অজানা মেয়েটি কতটা আপন করে নিয়েছে, কিছু না বলেও সব বুঝে যায়। রক্ত সম্পর্ক থেকেও বড় সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক, কথাটা মানে রাতের কাছে তিল। বিকেলের দিকে রাত তিলকে সাথে নিয়ে গ্রাম ঘুরতে বেরিয়েছে। তিল গ্রামের এই পরিবেশ খুব উপভোগ করছে। ছোটো থাকতে তার মা ক্যান্সারে মারা যায়, তারপর তিলের আব্বু বাংলাদেশের সব কিছু বিক্রি করে আমেরিকায় পাড়ি জমায়। বাবার মুখের বাংলাদেশ সম্পর্কে অনেক কথা শুনেছে, আজ নিজের চোখে দেখে মেয়েটার আনন্দ আর দেখে কে। রাত আনমনে হাঁটছে, গ্রামের উঁচু নিচু রাস্তায় হাঁটতে হাঁটতে রাতের একজনের কথা মনে পড়ছে, কিন্তু তাকে কোথায় পাবে? আধু কি তার সাথে দেখা হবে, নাকি এক বুক শূন্যতা নিয়ে চলে যেতে হবে? অপেক্ষা করা রাতের পছন্দ না, কিন্তু প্রসঙ্গ যদি হয় সেই মানুষটার, তাহলে রাত অন্তহীন অপেক্ষা করতে রাজি। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ রাত কপালে হাত দিয়ে মাটিতে বসে পড়ে, মুখ দিয়ে মৃদু স্বরে আহ বের হতেই তিল হক চকে যায়। ফোনে টিকটক করছিল, রাতের কণ্ঠ পেয়ে তাকিয়ে দেখে রাত কপাল ধরে বসে আছে। তিল ছুটে রাতের কাছে গিয়ে কপাল থেকে হাত নামিয়ে নিতেই রক্ত দেখতে পায়। তিল অস্থির হয়ে নিজের সাদা ওড়না রাতের কপালে রক্ত মুছে সামনে ধরে। রাত তিলকে কিছু বলতে যাবে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রাত বিড়বিড় করে শুধু একটা কথা বলে, ছেড়ে দাও ওকে, মেরো না। রাতের কথা দিলে কান পর্যন্ত পৌঁছালো কি না কে জানে, সে রাতের অবস্থা দেখে প্রায় কান্না করে দেবে। রাতের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। রাত যখন চোখ খুলো মাথা যন্ত্রণায় উঠতে পারছে না। ডান পাশে রাতের আম্মু সঞ্চিতা খান বসে আছে, আর বাম পাশে একটা লোক। লোকটাকে রাত চিনতে পারছে না। লোকটা নিজের চশমা খুলে রাতের দিকে মুচকি এসে বলে, কি মামনি, কি নিয়ে তো চিন্তা করো সারাদিন, প্রেশারে তো লো কেন? কোনো ডক্টরের প্রেশারে তো লো থাকার তো কথা না, কিসের তো চিন্তা তোমার? রাত মাথায় হাত দিয়ে দেখে ব্যান্ডেজ করা। রাত বিরক্ত নিয়ে শুয়ে আছে, ডক্টর আরও কিছুক্ষণ দেখে চলে যায়। রাতের দাদু মরিয়ম বেগম রাতের পাশে বসে কিছু তিক্ত কথা শুনিয়ে যায়। একে একে সবাই রাতকে প্রশ্ন করছে, কেন তাদের না জানিয়ে গেল, কোনো ছেলে সাথে করে কেন নিল না, আরও কিছু কথা বলে সবাই বেরিয়ে গেল। রাত বিরক্ত নিয়ে এতক্ষণ শুয়েছিল, সবাই যেতে রাত উঠে বসে। তিল এতক্ষণ দূরে দাঁড়িয়েছিল, যতই সে রাতকে ভালোবেসে থাকুক না কেন, সবার আগে তো রাতের সব কিছুতে ওর পরিবারের অধিকার।
রাতকে উঠতে সাহায্য করে নিষ্পলক দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে আছে। রাত মেয়েকে হাসি দিয়ে প্রশ্ন করে, এভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে ফেলবি নাকি? আর এত বড় ব্যান্ডেজ কেন করলো? মানে গ্রামের মানুষ পেয়ে দুই চারটা ওষুধ লিখে দিয়ে টাকা নেওয়ার ধান্দা, তুই এখানে থেকেও কিছু বললি না কেন? রাতের কণ্ঠে রাগের আভাস পেয়েছে তিল, তবুও রাতের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা রাতের দিকে প্রশ্ন ছুড়ে মারে, তুই হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলি কেন? হ্যাঁ, তুই অতিরিক্ত টেনশন করিস সেটা মানলাম, কিন্তু কখনো অজ্ঞান হয়ে তো যেতে দেখিনি। সত্যি করে বলতো, তুই কি নিজে এত ভয় পেয়েছিলি? তোদের এলাকায় হাতুড়ে ডক্টরের কথা আমার বিশ্বাস হলো না, যেখানে আমি ডক্টরি না পড়ে বুঝতে পারলাম তুই আতঙ্কে সেন্সলেস হারিয়েছিস, সেখানে ইনি ডক্টর হয়ে, সত্যি ইনি কি ডক্টর? তিলের একনাগার করা প্রশ্ন রাত ঠিক করে হেসে দিল। রাতের হাসির কারণ খুঁজে না পেয়ে তিল ভ্রু কুচকে তাকিয়ে থাকে। রাত তিলের এমন মুখ দেখে বলে, গ্রামের মাটিতে পা দিতে না দিতে গ্রামের মতো কথা শিখে গেছিস? আর যে দেশে সরকারি চাকরি পেতেও ঘুষ দিতে হয়, সেখানে তুই ভেজাল ছাড়া কিছু পাবি কি করে? এইসব আসলে ডাক্তার না, এদের মধ্যে অনেকে এসএসসি পাশও না, আবার সবার কাছে ডাক্তার। ওই যে টাকা, শোন তোকে পার্সোনালি একটা কথা বলি, আমাদের গ্রামে এমন একজন চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিল যে বিদেশে পাঁচটা বিয়ে করেছে আর দেশে একটা, আর সে আবার 8 পাশও না কিন্তু টাকার জোরে সার্টিফিকেট পেয়েছে। তার এক ছেলে রাস্তায় হোক যেখানে খুশি মেয়েদের টিস করে বেড়ায়, তার এক মেয়ে আছে ফুল বাজে, ছেলেদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় শুধু নিজের শরীর দেখিয়ে। তাহলে বল, এমন লোক কী করে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র পায় বল আমাকে? আসলে কি পাঁচটা বিয়ে করছে? হুম, সেই লোক চেয়ারম্যান হয়েছিল না রে বোন, আরেকজনের ভোট কিনে আমার আব্বু চেয়ারম্যান হয়েছে। তবে আব্বু ভোট না কিনলে জিতলে ওই অমানুষগুলো জিতে মানুষকে মানুষ ভাবত না। যাই হোক বাদ দে, আসল কথা সব কিছুতে এখন ভেজাল, হাতে গোনা কয়েকজন ভালো মানুষ পাবি। এখন সবাই টাকা ক্ষমতা এইসবের পেছনে ছোটে, কিন্তু কেউ ভাবে না পরকালে গেলে এদের কি হবে। তিল মাথা চুলকিয়ে রাতকে আবার প্রশ্ন করতে যাবে, তার আগে হাত হাত বাড়িয়ে চুপ করিয়ে দিয়ে শুয়ে পড়ে। রাতের নিস্তব্ধতা চারদিকে ছেয়ে আছে, মাঝে মাঝে পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে, গায়ে চাদর জড়িয়ে জানলার কাছে বই পড়ছে রাত। বরাবরই তার রাতে বই পড়ার অভ্যাস, কিছুতে এই অভ্যাস ছাড়তে পারল না। রাতের ভাষ্যমতে রাতে এই উপন্যাসের আসল অর্থ স্পষ্ট করে বোঝা যায়। জানলা দিয়ে একবার বাইরে দেখছে, আরেকবার তীরের দিকে দেখছে, তীরের দিকে তাকাতে এই মুখে হাসি ফুটে উঠল। উল্টো হয়ে শুয়ে আছে তিল, প্লাজো হালকা হাঁটুর উপরে উঠে গেছে, কম্বলের নিচে শরীর আর এক পা বাইরে বের করা। তিলের এমন ঘুমানোর স্টাইল রাতে খুব ভালো লাগে। রাত পুনরায় উপন্যাস পড়ায় মনোযোগ দিল, হঠাৎ কারো ডুকরে কান্নার আওয়াজ, রাতের পড়ায় ব্যাঘাত ঘটে। মনের ভুলে ভেবে রাত পুনরায় পড়ায় মনোযোগ দিতে গেলে আবার কারো কান্নার আওয়াজ আসে। রাত দরজা খুলে বাইরে উঁকি দিল, কিন্তু তেমন কিছু দেখল না, অন্ধকারে আচ্ছন্ন চারিদিক। রাতের কাছে এখন পরিবেশ কবরস্থানের মতো লাগছে। কান্নার শব্দ আরও প্রখর হতে রাত নিজের সেলফোন থেকে টর্চ জ্বালিয়ে কান্নার আওয়াজ অনুসরণ করার চেষ্টা করছে। রাতের রুমের কিছুটা দূরেই ওর আম্মু আব্বুর ঘর। রাত সামনে এগিয়ে গিয়ে দেখ যাচ্ছে, যত এগিয়ে যাচ্ছে আওয়াজটা তত গাঢ় হতে থাকছে। আওয়াজ অনুসরণ করতে করতে রাত দক্ষিণ দিকের ঘরটার সামনে এসে দাঁড়ালো। সে ঘরে একসময় রাত থাকতো, বাইরে থেকে তালা দেয়া। রাত তালার নিজের স্পর্শ দিতেই এবার কারো কান্না মিশ্রিত কণ্ঠ পেল। হঠাৎ এমন কণ্ঠে রাত চমকে দুই কদম পিছিয়ে গেল, নিজেকে সামনে দরজা কান দিতে শীতল বাতাসে রাতের শরীর কাটা দিয়ে উঠল, সারা শরীর কম্পিত হতে লাগলো। হঠাৎ পিছন থেকে কেউ রাতের কাঁধে হাত রাখতে রাত চট জলদি পিছনে ঘুরে চিৎকার করে ওঠে। এদিকে বাড়ির সবাই অর্ণবের ঘরে দাঁড়িয়ে আছে, রাত কাঁচুমুচু হয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছে, সবার মুখে গম্ভীর ভাব, অর্ণবের এখনো সেন্স ফেরেনি। মাহমুদুল সাহেব রাতের দিকে তাকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, এত রাতে তুমি ওখানে গেলে কি করে? তোমাকে নিষেধ করা হয়নি ওই রুমের পাশ দিয়ে যাবে না? তারপরও আব্বু আমি আওয়াজ পেয়ে ওখানে গেছিলাম, আর তুমি তো জানো আমার ছোট থেকে সাদা জিনিসে ভয়, অর্ণব ভাইয়ের সাদা জ্যাকেট পরেছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাই তুমি অর্ণবকে ধাক্কা মেরে উপর থেকে ফেলে দিলে, ছেলেটার কি অবস্থা হয়েছে তুমি দেখেছো? আমি অর্ণব ভাইকে ধাক্কা দিই নাই, আমার কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে তাকাতেই দেখি অর্ণব ভাইয়া বারান্দা থেকে নিচে পড়ে যাচ্ছে, অন্ধকারের মধ্যে সাদা জ্যাকেট জল জল করছিল,
সেটা দেখে আমি ভয় পেয়ে চিৎকার করছিলাম। কিন্তু আফসোস হচ্ছে এত বছরেও তুমি পাল্টালে না, আগেও পরের ছেলের জন্য দরদ আর এখনও, এই জন্যই হয়তো আপ চলে। মাহমুদুল খান ধমক দিতে রাত রুম থেকে বেরিয়ে যায়। সঞ্জিতা খান দুধ গরম করতে গিয়েছিল অর্ণবের সেন্স ফেললে খাওয়াবে। মেয়েকে এভাবে চলে যেতে দেখি সঞ্জিতা খান বুঝে যায় কিছু হয়েছে। দুধ হাতে নিয়ে মাহমুদুল খানের সামনে দাঁড়িয়ে বলে, তুমি কি মানুষ? মেয়েটা কত বছর পর বাসে আসলো, আর তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, একটুও কি কষ্ট হয় না এক মেয়েকে হারিয়ে? ভালো ব্যবহার করে কি হলো, সে তো চলে গেল, তাহলে খারাপ ব্যবহার করাই ভালো। তোমার মেয়ের সাথে আজকে খারাপ ব্যবহার এই জন্য করলাম যাতে সে ওই ঘরের আশেপাশেও না যায়। তুমি তো জানো অর্ণব যতবার ওই রুমের সামনে গিয়েছে ততবার ওর কিছু না কিছু হয়েছে। তোমার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিও যেন ওই ঘরের আশেপাশেও না যায়। মাহমুদুল খান ঘর থেকে বেরিয়ে যায়। ছাদে এক কোণে হাঁটুতে মুখ গুঁজে কান্না করছে রাত। এত বছর পর বাবার এরকম ব্যবহার মেনে নিতে কষ্ট হচ্ছে রাতের। রাত হেঁচকি তুলে কান্না করতে করতে বিড়বিড় করে বলে, তুই কেন চলে গেলি নিশিপু? জানিস আমার তোকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, তোর কাছে সব অভিযোগ দিতে ইচ্ছে করছে। আমাদের কথা কি তোর একটুও মনে পড়ে না? স্বার্থপরের মতো একা একা ছেড়ে চলে গেলি, এত নিষ্ঠুর তুই। রাতে চোখে ভাসতে থাকে সেদিনের কথা। রাত এসএসসি দিয়েছে, রেজাল্টের জন্য টেনশনে মরে যাচ্ছে, সকাল থেকে পায়চারি করছে, বিছানার উপর অন্য মনস্ক হয়ে বসে বসে গুনগুন করে গান গাইছে নিশি। রাত নিজের আপুর দিকে খেয়াল করে অস্থির কণ্ঠে বলে, আপু তুই কি আমার মতো রেজাল্ট নিয়ে টেনশন করছিস? জানিস আমার না খুব ভয় করছে, আব্বুর কত ইচ্ছা আমাকে ডাক্তারি পড়াবে, আমি কি পারবো আব্বুর স্বপ্ন পূরণ করতে? যদি ভালো রেজাল্ট না হয় তাহলে আব্বু অনেক কষ্ট পাবে, আমার কান্না পাচ্ছে আপু। দেখো তো এটা আমার বোন কিনা? আমার বোন ভীতু সেটা তো জানি, কিন্তু নিজের উপর কি একটুও বিশ্বাস নেই? মানে আমি কি করলাম? আমি জানি তুই ভালো করবি, তোর প্রতি আমার বিশ্বাস আছে বুঝলি। আরে তোকে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, তুই তো জানিস তুই বেস্ট, তাহলে কারোর কি বলাই কি করায় কান দিবি না? এই দুনিয়ায় তুই ততদিন ভালো থাকতে পারবি যতদিন ইগনোর করতে পারবি, বুঝলি? আমি সব সময় ভালো থাকব তুই আমার পাশে থাকলে। আমি যদি না থাকি তখন কি করবি? ধর আমি আর নেই, লাগবে না তোর মতো পচা আপি, আমার আরো কত বোন আছে। যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে, সে হৃদয় ভাঙে তা মানি না, জানি না কেন তা জানি না। রাত রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। নিশি কতবার পেছন তার ডাকলো ও শুনল না। নিশি রাতের যাওয়ার দিকে তাকে জোরে চিল্লিয়ে বলে, রাগ করেছিস তো ঠিক আছে, যখন আমি থাকবো না তখন দেখব এই রাগ জেদ কাকে দেখাস, বুঝবি সেদিন, যেদিন খুঁজবি কিন্তু পাবি না, হারিয়ে খুঁজবি আমায় পাগলের মতন খুঁজবি। এ কথাটা যথেষ্ট রাতের রাগ বাড়ানোর জন্য। সেদিন আর সারাদিন রাত নিশির সাথে কথা বলেনি। নিশি চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি। বিকালে রাত ওর বান্ধবীদের সাথে স্কুলে যায় রেজাল্ট নিতে। রাতের স্কুল থেকে পাঁচজন এ প্লাস পেয়েছে, চারজন ছেলে আর মেয়েদের মধ্যে একটা রাত গোল্ডেন এ প্লাস পেয়েছে। রাত খুশি হয়ে ছুটতে ছুটতে বাসার দিকে যায়। রাস্তায় রাতের মনে হলো কেউ ওকে ডাকছে, পেছনে ঘুরে কাউকে না পেয়ে বাসায় চলে যায়। রাতের আব্বু মেয়েকে মাথায় নিয়ে গ্রামের সবাইকে মিষ্টি বিতরণ করে। সবার মাঝে রাত আর আপুর উপর রেগেছিল বলে আর খোঁজ করেনি। সন্ধ্যায় রাতের নানু এসে রাতকে নিয়ে যায়। নিশির সাথে আর রাতে দেখা হলো না। পাঁচ দিন পর রাতের আব্বু রাতকে নিতে আসে। রাত খুশি হয়ে আব্বুর সাথে যায়। কিন্তু মাহমুদুল খান যখন রাতকে এয়ারপোর্ট নিয়ে যায় তখন রাতের আব্বুর দিকে তাকিয়ে প্রশ্ন করার আগেই মাহমুদুল খান রাতের মাথায় হাত বুলিয়ে বলেন, দেখো মা বাবা মা কখনো সন্তানের ক্ষতি চায় না, তোর ভালোর জন্য করছি, মন দিয়ে পড়ালেখা করিস, ওখানে তোর কোনো অসুবিধা হবে না। রাতকে আর কিছু বলতে না দিয়ে মাহমুদুল খান পাঠিয়ে দেন। সেদিন রাত শুধু নির্বাক দর্শকের মতো সব দেখছিল। প্রথমে ভাবছিল বেড়াতে পাঠাচ্ছে, কিন্তু পরে যখন আসতে দিত না তখন রাত বুঝে যায় দিনের পর দিন রাত কান্না করত দেশে আসার জন্য, কিন্তু রাতকে আসতে দিতে যাইতো না। কেন এমন করা হয়েছে সেটা রাতের জানা নেই, তবে সব রহস্য জানতে দেশের মাটিতে পাওয়া দেওয়া রাতের। সেদিনের কথা ভেবে রাতের কান্না আরও বেড়ে গেল। আপু তুই ঠিক বলেছিস, সত্যি তোকে আমি খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি। কান্না করতে করতে রাতের দম বন্ধ হয়ে আসছে, কতদিন পর কান্না করছে জানা নেই। হঠাৎ কানে কারো শীতল কণ্ঠ আসতে রাত চমকে যায়। জ্যোৎস্না রাতে ছাদের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে, রাতের গা শিরশির করে উঠল। ছোটবেলা থেকে রাত একটু বেশিই ভয় পায়, এত বছর এই ভয় দেখা যায়নি,
কিন্তু আজ যেন হঠাৎ ভয়রা হানা দেওয়া শুরু করেছে। ওনা দিয়ে চোখ মুছে সামনে এগিয়ে যায়। ট্যাঙ্কের পেছনে বসেছিল এতক্ষণ, যত এগিয়ে যাচ্ছে ঘটনা তত গাঢ় হচ্ছে। মেরি কণ্ঠে কেউ গান গাইছে। রাত কিছু সময় থমকে যায়। ছাদের কিনারায় সাদা সালোয়ার স্যুট পরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। সোনালি চুলগুলো বাতাসে উঠছে। মেয়েটি গুনগুন করে গান গাইছে, যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না। রাতের মাথা ঘুরছে। এই গানটা রাতের খুব পরিচিত। জিভ দিয়ে ঠোঁট ভিজে সামনে এগিয়ে গিয়ে ডাক দেয়। মেয়েরা নিজের মতো গান গেয়ে যাচ্ছে। রাত কাঁধে হাত দিতে যাবে তখনই পেছন থেকে কেউ রাতকে ডেকে ওঠে। রাত পিছনে তাকিয়ে দেখে তিল। তিল মৃদু ধমক দিয়ে বলে, এখানে কি করছিস তুই? সেই কখন থেকে তোকে খুঁজছি। রাত গুরুত্ব না দিয়ে সামনে তাকাতে আরেক দফা চমকে যায়। সামনে কেউ নেই। এখানে কেউ ছিল, তুই দেখেছিস তিল? তোর যে মাথায় আঘাত লেগে উল্টা পাল্টা দেখছিস সেটা বুঝতে পারছি। আরে আমি একটা মেয়েকে দেখেছি, গান গাইছিল, এখানেই তো ছিল। কোথায়, ভূত হয়ে গেছে? রাত কিছু বলতে যাবে, তিল রাতকে বলতে না দিয়ে ঠেলতে ঠেলতে ঘরে নিয়ে যায়। রাত বারবার বলছে কে ছিল, তিল রাতের কথা পাত্তা না দিয়ে রাতকে শুয়ে দেয়। রাত তিনটা বাজে। রোজ ফজরে নামাজ পড়ে রাত ঘুমায়। আজ বিছানা পড়তে চোখে রাজের ঘুম চলে আসলো। হয়তো শরীর দুর্বল, সেই জন্য কারোর ডাকে ঘুম ভেঙে যায় রাতে। রাত চোখ ডলতে ডলতে বিছানা থেকে নেমে লাইট অন করতে গেলে কেউ মৃদু চিৎকারে বলে, করিস না তাহলে আমাকে পাবি না। কণ্ঠটা রাতের কাছে খুব পরিচিত মনে হচ্ছে। জানালা দিকে কেউ দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে। তিল বিছানা শুয়ে আছে, তাহলে ওখানে কে? আবার সেই কণ্ঠ রাত কেঁপে উঠলো। রাতের দিকে হাত বাড়িয়ে ডাকছে, কাছে আয় একটু ছুঁয়ে দেখি। রাত বুঝল এটা তিল। আমেরিকা থাকতে প্রায় এমন মজা করে থাকে। রাত ধীর পায়ে এগিয়ে যায়। বাইরে আলো স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটিকে। জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। রাত পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি কিন্তু ভয় পাইনি, আর তুই জানিস আমার শরীর ভালো না, কি সুন্দর ঘুম আসে। বাকিটা সম্পূর্ণ করতে পারে না। তিলের শরীর ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের হয়ে করে এনেছে। এ কি, তোর শরীর এত ঠান্ডা কেন? অপর পক্ষ থেকে শুধু দীর্ঘশ্বাস শোনা গেল। জানলার দিক থেকে মুখ সরিয়ে রাতের মুখোমুখি দাঁড়ায়। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে রাত ছল ছল চোখে তাকিয়ে থাকে। মুখের উপর ঠান্ডা কিছু অনুভব হয়। ধর পরে উঠে বসে রাত চারদিকে তাকিয়ে তিলকে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে বলে, নিশিপু কোথায়, ওঠেনি এখনো? দেখে দে না তিল, অপর সাথে আমার অনেক কথা আছে, অনেক কথা। কি আবোল তাবোল বলছিস, নিশিপু আবার কে? এই বাড়িতে তোর নামে কেউ নেই? মাথায় কি গুরুতর আঘাত পেয়েছিস? আজ শহরে গিয়ে ভালো ডক্টর দেখাবো, রেডি হয়ে নে। রাত দুই হাত দিয়ে মাথা চেপে ধরে আছে। কালকে রাতের কথা মনে পড়ার চেষ্টা করছে, কিছুই মনে পড়ছে না। দেখে তিলকে প্রশ্ন করে, এখানে কেউ ছিল না তিল? তিল সোজাভাবে না বোধক উত্তর দেয়। রাতের মাথা ব্যথা করছে। বিছানার পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে দুপুর একটা। এ প্রথম রাত এত সময় ঘুমিয়েছে। রাত অবাক হয়ে বলে, সত্যি সত্যি দুপুর একটা বাজে নাকি আমার ফোনের টাইম নষ্ট? তোর ফোনে কিচ্ছু হয়নি, দুপুর একটা বাজে। তোর আব্বু কয়েকবার খোঁজ করছে, শরীর ভালো না দেখে কেউ ডাকেনি, কিন্তু তুই সারা রাত জেগে থাকলেও কখনো এত পর্যন্ত ঘুমাতে দেখিনি। শরীর কি অনেক খারাপ লাগছে? না রে, আমি জানি না কিভাবে ঘুমে পড়লাম, আর এত ঘুম, উফ। তিল রাতকে ঠেলতে ঠেলতে গোসলখানায় পাঠায়। রাত চোখে মুখে পানি দিচ্ছে, তখনই কারো হাসির শব্দ পায়। চোখ খুলে কিছুটা পিছিয়ে পড়ে, পেছনে ফিরে তাকাতে দেখে কেউ নেই। আয়নার সামনে আবার তাকিয়ে দেখে ফাঁকা। রাত হতবাক হয়ে তাকিয়ে আছে, মাথায় দুই পাশ হাত দিয়ে বিড়বিড় করছে। কালকে রাতের কথা সব মনে পড়ছে। হ্যাঁ, কাল রাতে রাত নিশিকে দেখেছিল, সেই চেহারা, সেই হাসি, সেই মিষ্টি কণ্ঠে গান একদম আগের মতো আছে। উনাত বিশ্বাস করতে পারছিল না এটা তার আপু। এত বছর পর নিজের আপুকে দেখে রাতের কথা বলার শক্তি হারিয়ে গিয়েছিল। অনাকাঙ্ক্ষিত কোনো কিছু পেয়ে গেলে মানুষ কিছু সময় স্তব্ধ হয়ে যায়। রাতের বেলায়ও তাই হয়েছিল, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ ছিল না। নিশি রাতের কপালে ছোট চুমু দিয়ে হেসে বলে, আমাকে খুঁজছিস? পাবি না আমাকে, তোর মধ্যে আমি আছি, আমার ভালোবাসার মধ্যে আমি আছি, কোথাও যাইনি আমি, আমার ভালোবাসার সাথেই আছি, খুঁজে বের কর আমার ভালোবাসাকে, তাহলে পাবি আমাকে। তোকে আমার কিছুই বলার নেই, আমি চাই তুই অনুভব কর ভালোবাসার প্রতীক গোলাপ,
গোলাপের সময় শুকিয়ে যায়, কিন্তু ভালোবাসা শেষ হয় না। রাত কিছুটা স্বাভাবিক হয়ে ঠোঁট দিয়ে কিছু উচ্চারণ করতে যাবে, তার আগে নিশি রাতের ঠোঁটে আঙুল দেয়। কিছু বলিস না, তোর সব প্রশ্নের উত্তর তোকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, শুধুই তোকে, কাউকে বিশ্বাস করবি না। দুনিয়াটা স্বার্থপর আর বেইমানে ভরে গেছে। বেইমানি কিন্তু বাইরের লোক করে না, আপন জনদের মধ্যেই বেইমান থাকে। আমি জানি তুই পারবি, এত দূর ছুটে আসছিস তো নিজের আপুকে খুঁজতে, তাহলে খুঁজে বের কর। আসি রে, আবার আসবো অন্য একদিন। রাত এবার নিশিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাত কেন কান্না করছে সেটা রাতের জানা নেই, তবে এতদিন পর নিরাপদ আশ্রয় পেয়ে রাতের খুব কান্না করতে ইচ্ছা করছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার উপর বসে পড়ে রাত। তিল এখনও ঘরে নেই, রাতের কাছে সপ্তাহ কুয়াশার মতো লাগছে। কাল রাতে কী সব স্বপ্ন দেখেছিল, নাকি সত্যিই নিশি এসেছিল, আসলে কোথায় সে? অনেক প্রশ্ন মাথায় ঘুরছে, সব কিছুর উত্তর আদৌ কি মিলবে? অর্ণবের রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে রাত আর তিল। তিল বারবার বলছে ভেতরে যেতে, কিন্তু রাতের ইচ্ছা করছে না। অনুশোচনা নাকি অন্য কিছু সেটা রাত বুঝতে পারছে না। রাত রুমের বাইরে থেকে ফিরে যেতে গেলে ভেতর থেকে মাহমুদুল খানের আওয়াজ পেয়ে দাঁড়িয়ে যায়। ওখানে দাঁড়িয়ে কি করছো, ভেতরে আসো। রাত তিলের হাত ধরে ভেতরে যায়। অর্ণব শুয়ে আছে, হাতে অনেকটা আঘাত পেয়েছে। রাত আর তার আব্বুকে ডাক দিতে মাহমুদুল খান রাতের দিকে ফিরে তাকায়, মুখে গম্ভীরতা বজায় রেখে বলে, তোমার আম্মু নিশ্চয়ই তোমাকে বলেছে আমরা তোমার নানু বাড়ি যাচ্ছি। তোমার নানুর শরীর ভালো না, আমাদের যেতে হবে, তোমাকেও নিয়ে যেতাম, কিন্তু অর্ণবের শরীর ভালো না তাই। মাহমুদুল খানকে বাকিটা বলতে না দিয়ে রাত তার ছেলের স্বরে বলে, আমি আপনার পালিত ছেলের দেখাশোনা করব, তাই তো? বাহ আব্বু, বাহ, শরীর তো আমারও খারাপ। কই, আপনি তো একটাবার জিজ্ঞাসাও করলেন না কেমন আছি, এত বছর পর আসলাম, তবুও তো মাথায় হাত বুলিয়ে দিলেন না। এত দরদ আপনার পালিত সন্তানের জন্য, তাহলে একটা মেড রেখে দেন। আমি কারোর মেড না। অর্ণব আবার নিজের ছেলে, ভুলে যেও না অর্ণবের আব্বু আমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে। ওর আব্বুর মারা যাওয়ার পর ঘর বন্দি করে রেখে ওর মাও মারা যায়। আমার জন্যই ছেলেটা তার আব্বু আম্মুর ভালোবাসা থেকে বঞ্চিত, আর তুমি এমন ব্যবহার করছো, এই শিক্ষা দিয়েছি তোমায়? মাহমুদুল খানের চিৎকারে তিল কেঁপে ওঠে, কিন্তু রাতে কোনো হলদর নেই। অর্ণব নিচু কণ্ঠে বলে, থাক না বড় আব্বু, বাদ দাও, আমি তো এখন ঠিক আছি, তুমি আর ওকে কিছু বলো না। আমরা একটু পর বের হব, এসে যেন না শুনি তুমি বাইরে কোথাও গিয়েছো, অর্ণবের পাশেই থাকবে। কথাটা বলে মাহমুদুল খান বেরিয়ে যায়। রাতের খুব রাগ হয়, তবুও নিজের রাগটা দমন করে অর্ণবের দিকে মুচকি হেসে তাকিয়ে থাকে। অর্ণবও কথার ঝুলি খুলে বসে রাতের সাথে। রাত দক্ষিণের সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে, যে ঘরে একসময় রাত আর ওর বোন থাকতো। অর্ণব এখন ঘুমাচ্ছে, তিলকে পাহারাদার হিসেবে রেখে রাত দরজার কাছে আসে। দরজার চাবি রাতের কাছে নেই, বেশ কিছুক্ষণ ভেবেচিন্তে ঘর থেকে নাইট্রিক অ্যাসিড নিয়ে আসে। এই অ্যাসিড কালকেই অর্ডার করে এনেছে, কলেজের স্টুডেন্টদের বিভিন্ন প্রক্রিয়ার কাজে লাগে। রাত তো একজন সাইকোলজিস্ট ডাক্তার। অ্যাসিডের মাধ্যমে তালা খুলে যায়। দরজা খুলে ভেতরে যেতেই রাতের চোখে বিষণ্ণতার ছাপ দেখা যায়। রাতের ভাবনার আসে না, এটা কি কারোর রুম ছিল নাকি কোনো পরিত্যক্ত প্রাসাদ? রাতের এখন মনে হচ্ছে এই রুমটা ওর জন্যই অপেক্ষা করছিল, যে অপেক্ষার কোনো শেষ নেই। রাতের এখনও মনে পড়ে নিশি কতটা যত্ন নিয়ে রুমটা পরিষ্কার করত। আজ মানুষটা নেই বলে তার সব কিছু এত অযত্ন। রাত মাকড়সার জাল সরিয়ে রুমটা ভালো করে দেখে, কত স্মৃতি কত স্বপ্ন এই ঘরটা ঘিরে। বাইরে গিয়ে একটা ঝাড়ু নিয়ে এসে পরিষ্কার করতে থাকে। প্রায় এক ঘন্টা পর সব কিছু পরিষ্কার হয়। ঘরটা আগের মতো গুছানো, ধুলো শুধু ধুলো জমে গিয়েছিল আর মাকড়সার বাসা বেঁধেছিল। রাতের কাছে রুমটা নতুন কিছু মনে হচ্ছে, চোখ বন্ধ করে যেন রাত কোথায় কি আছে বলে দিতে পারবে। আলমারি খুলতে রাতের শরীরের উপর কিছু জামা কাপড় পরে। রাত বিরক্ত নিয়ে তুলতে দেখে ওগুলো তারই জামা। রাত আনমনে বলে ওঠে, নিশি আপু দেখার আগে তাড়াতাড়ি গুছিয়ে রাখি। রাত জামাগুলো গুছিয়ে রাখছে, তখনই তার কানে ভেসে আসে সেই পরিচিত কণ্ঠ, কিরে এখনো তুই তোর জামা কাপড়গুলো ঠিকভাবে গোছাতে পারলি না, আর কত রাত, তোর সব কাজ কি আমাকে করতে হবে? সরি রে, আর আমার কাজ তুই ছাড়া কে করবে? মোটা হয়ে যাচ্ছিস, একটু কাজ করলে ভালো লাগবে। তবে রে, রাতের পেছনে ছুটতে থাকে আর রাতও নিজেকে বাঁচাতে দৌড়াতে থাকে। জানলার শব্দে রাত সেদিকে তাকিয়ে সামনে তাকাতে দেখে কেউ নেই। আলমারির সামনে কাপড়গুলো নিয়ে দাঁড়িয়ে আছে রাত। অন্য আলমারিতে খুলতে নিশির গুছানো কাপড় দেখে রাতের চোখে পানি চলে আসলো। হাত দিয়ে চোখ মুছে আলমারি থেকে কিছু ড্রেস বের করে রাখলো রাত।
এখানে তো এমন কিছু দেখছি না, তাহলে ঘরটা লক করার কি দরকার? আর সেদিন যে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল সেটা কি? বিছানার উপর শুয়ে পড়ে রাত, সব কিছু আগের মতোই আছে। রাতের মনে হচ্ছে সেদিন এই ঘর ছেড়ে বের হলো রাত। বালিশের নিচে হাত দিতে কিছু একটা হাতে পাথে, উঠে বসে বালিশটা সরাতেই একটা বক্স চোখে পড়ে। রাতের মনে আছে বক্সটার কথা, এটাই নিশি আপু তার সব চিঠি রাখত। রাত বক্সটা খুলতে হাজারো রঙিন চিঠি দেখতে পায়। চিঠিগুলো কতটা যত্নে রাখত সেটা রাত ভালো করে জানে। রাতের চোখ যায় ব্যালকনির দিকে, ব্যালকনির দরজার পাশে লাল কিছু দেখতে পাচ্ছে। আরেকটু কাছে যেতে দেখতে পায় দেয়ালে লাল কিছু লাগানো, মনে হচ্ছে কোনো পশুকে জবাই করা হয়েছে। হঠাৎ রাতের দম আটকে গেল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাত ফ্লোরে বসে পড়ে, বুক পর্যন্ত ব্যথা করছে। তিল দরজা খুলে ঢুকে রাতকে ডাকতে থাকে। রাতকে মাটিতে বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে তিল ছুটে যায়। রাতকে তুলে ঘরে নিয়ে এসে ইনহেলার দেয়। রাত কিছুটা স্বাভাবিক হতে তিল প্রশ্ন করে, কি হয়েছিল তোর, কিছু পেয়েছিস? তোর আব্বু চলে আসবে দেখে ডাকতে গিয়েছিলাম। ঘরটা লক করে আয়, আর খাটের উপর দেখবি কিছু ড্রেস আর একটা বক্স আছে, নিয়ে আয়। রাতের কথার উপর তিল আর কিছু না বলে আনতে যেতে গেলে গাড়ির হর্নের শব্দ পায়। তিল তাড়াতাড়ি বের করে দরজা ভালো করে লক করে দেয়। কিন্তু তিলের কাছে একটা বিষয় খুব অদ্ভুত লাগলো, সবার বারণ না শুনে রাত বেরিয়ে যায়। ওই ঘর থেকে বের হবার পর থেকে রাতের মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে, সবাই যা বলছে সত্যি না। তিল সে কখনো থেকে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু রাত নিজের চিন্তায় মগ্ন। বেশ কিছু সময় পর রাত হঠাৎ থেকে বলে, এই তো এখানে, এই বাগান পার হলেই ওদের বাসা। অদ্ভুত বাগানটা, কে থাকে? টিনের পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আজ রাত আর তিল। তিল ইতিমধ্যে ছবি তোলা শুরু করেছে, তার ভাষ্য মতে সচরাচর এমন বাসা দেখা যায় না। রাত বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে দেখছে, তিলের দিকে তাকিয়ে কিছুটা হতাশা নিয়ে বলল, চল তিল, এখানে কেউ থাকে না, আশেপাশে কারোর কাছ থেকে শুনে দেখি কেউ কিছু বলতে পারে কিনা। তোমরা এখানে কাকে খুঁজছো? হ্যাঁ, এখানে একটা পরিবার থাকতো, তাদের দুই ছেলে আর এক মেয়ে ছিল। আপনি কি জানেন ওরা কোথায়? সে তো অনেক আগের কথা, তোমরা হঠাৎ? আসলে আমরা একসাথে কলেজে পড়তাম, তাই ভাবলাম দেখা করে যাই, আমরা বাইরে থাকি। আপনি কি বলতে পারবেন ওরা এখন কোথায়? ওরা আর কেউ গেছে নেই, বড় ছেলে সুখের খেসরত পুরো পরিবারকে দিতে হয়েছে, এর বেশি আমি কিছু জানি না। শুনেছিলাম রাহাত নামের ছেলেটি নাকি কার সাথে পালিয়ে গিয়েছিল, বড় লোকের মেয়েকে নাকি পটিয়েছিল, তাহলে তো ওদের সুখে থাকার কথা, তাই না? কিসের বড় লোকের মেয়ে? রাহাত ফাঁসিয়েছিল নাকি মেয়েটা ওকে ফাঁসিয়ে নিয়ে গিয়েছিল? রোজ তো দেখতাম মেয়েটা এই বাড়িতে আসতো দুপুরে খেত, রাহাত বাড়ির বড় ছেলে ছিল, বাবা মা কত কষ্ট করে ওকে পড়াশোনা করিয়েছিল যাতে একটু সুখের মুখ দেখতে পারে, কিন্তু কি পেল? অপমান, অবহেলা, লাঞ্ছনা, শেষে মৃত্যু হয়ে গেল। দোষ তো একে রাহাত করেনি, সেই মেয়েরও তো দোষ ছিল, তাহলে কেন একা ছেলের পরিবার ভোগ করলো? ছেলেটা গরিব বলে? কথাটা বলতে বলতে লোকটা কেঁদে ফেলল। রাত তেল দুজনে হতবাক, তেলের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। রাত লোকটাকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না, কিন্তু রাতের সব কিছু জানতেই হবে। রাত লোকটাকে আরও কিছু বলতে যাবে, তার আগে লোকটা ধমক দিয়ে বলে, চলে যাও চলে যাও, তোমার অতীত ঘাটতে যেও না, সেটা ছিল বিষাক্ত অতীত, এই পরিবারের উপর কালো ছায়া নেমেছিল। লোকটা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। রাত একবার বাড়িটার দিকে আরেকবার লোকটা যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। তিল রাতের কাঁধে কাঁধ দিয়ে বলে, বাড়িটা কিন্তু সুন্দর, এখানে রাত কাটালে খারাপ হয় না, কি বলিস? তাহলে এই গ্রামে জায়গা হবে না। মাহমুদুল খান গম্ভীর কণ্ঠে বলবে, তোমরা এই বাড়ির নিয়ম ভঙ্গ করেছো, এক্ষুনি আমার গ্রাম থেকে বেরিয়ে যাও, নাহলে তোমাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে। একদম তোর আপুর মতো হয়েছে। রাতও ভাব নিয়ে সামনের চুল ফুঁধিয়ে উড়িয়ে দিল, একটা উড়ল না, কিন্তু ভাব তো নিতে হবে। হাসতে হাসতে তিলের মুখের ভাব বদলে গেল, কিছুটা আমতা আমতা করে প্রশ্ন করে, আচ্ছা তোর আব্বু এমন ব্যবহার করে কেন? কই অর্ণব নামের ওই ছেলেটার সাথে তো খারাপ ব্যবহার করে না, তোর সাথে এমন ব্যবহার করে কেন? তুই ওনার নিজের মেয়ে না? তিল যতই রাতের ক্লোজ হোক না কেন, পরিবারের বিষয়ে জিজ্ঞেস করতে তিলের ইতস্তবোধ হচ্ছিল। তিলের কৌতূহল দৃষ্টির দিকে তাকিয়ে রাত মুচকি হাসে, এই হাসি পারে মানুষের সব দুঃখ কষ্ট লুকিয়ে রাখতে। জীবনে যত কঠিন মুহূর্ত আসুক না কেন,
সবসময় মুখে হাসি বজায় রাখতে হবে। রাত তিলের থেকে দৃষ্টি সরিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলে, কে বলবে, এই লোকটার করিজা ছিলাম আমরা দুই বোন, এখানে এসে যতটুকু বুঝলাম আপুর চলে যাওয়ার জন্যই আব্বু এরকম হয়ে গেছে। গ্রামের মানুষ কুসংস্কার বিশ্বাসী, বেশিরভাগ মানুষ তো মেয়ের থেকে ছেলে চায় যাতে বুড়ো বয়সে আরামায়েশে খেতে পারে। সেখানে আব্বু আমাদের দুই বোনকে মাথায় তুলে রাখত, আপুর চলে যাওয়ায় আব্বু অনেকটা আঘাত পেয়েছে, তাই হয়তো। রাত বাকিটা সম্পূর্ণ করতে পারল না। তিলের হঠাৎ চিৎকারে রাত পাশে ফিরে তাকিয়ে দেখে তিল পা ধরে বসে আছে। রাত অস্থির হয়ে তিলের কাছে বসে বলে, কি হয়েছে, এইভাবে চিৎকার করলি কেন, কোনো সমস্যা আমাকে বল। জানি না, হঠাৎ পায়ে ব্যথা পেলাম। রাত তিলের পা থেকে হাত সরে দেখে পায়ের গোড়ালিতে কাল হয়ে আছে, পাশে ইট পড়ে আছে। রাত কিছু একটা আন্দাজ করতে পেরে তাড়াতাড়ি উঠে চারিদিকে কিছু খোঁজার চেষ্টা করে। তিল একভাবে বসে রাতকে প্রশ্ন করে, কি খুঁজছিস, মনে হয় বাচ্চারা ভুল করে। এই সন্ধ্যার দিকে এখানে বাচ্চা থাকবে, ওই গাছের ওখানে কে আছে? রাত এগিয়ে যায় বড় তেঁতুল গাছটার দিকে। তেঁতুল গাছটা অত্যাধিক বুড়ো হয়, ওখানে মোটা লোক দাঁড়িয়ে থাকলে বোঝা যাবে না। রাত ভালো করে দেখে ওখানে কেউ নেই, এক পলক গাছটার দিকে তাকে তিলকে নিয়ে চলে যায়। তিল পায়ের ব্যথায় শুয়ে আছে, শীতকালে হালকা ব্যথা যেন জীবন কেড়ে নেওয়ার মতো হয়। সেখানে তিলের পা কালো হয়ে গিয়েছে। রাত জানলার কাছে দাঁড়িয়ে একবার হাতের মুঠ খুলছে আর একবার বন্ধ করছে, দু একবার বিড়বিড় করে কি যেন বলছে। তিল বিরক্ত হয়ে ফোন টিপছে, দরজা ধাক্কা দেওয়ার শব্দে তিল রাত দুজন দরজার দিকে তাকায়, মাহমুদুল খান দাঁড়িয়ে আছে। তিল রাতের দিকে তাকালো, হয়ে গেল তৈরি হয়ে নেই রাত, আবার কিছু করা কথা শোনার জন্য। আপুরে, তোর মতো আমারও চলে যেতে হবে বুঝছি, মানুষ চলে যাওয়ার পর তার মূল্য বোঝা যায়, কিন্তু মানুষ যে মূল্য বোঝাতে চলে যেতে হয় সেই মূল্যের কি দরকার? প্রশ্নটা রাত নিজেই মনের আওড়াতে লাগলো। রাতকে নিশ্চুপ দেখে তিল মুখে হাসি নিয়ে বলল, ওখানে দাঁড়িয়ে কেন আঙ্কেল, ভিতরে আসো। মাহমুদুল খান ভেতরে এসে একবার রাতের দিকে তাকিয়ে তিলের পাশে বসল। রাত এখনো ভেবেই যাচ্ছে। মাহমুদুল খান তিলের পা দেখে বলল, কি করে হলো, কতটা কালো হয়ে গেছে, খুব কি ব্যথা করছে, ডক্টর আনবো? তিল কি বলবে বুঝতে পারছে না। তিল তো নিজেই জানে না তার পায়ের আঘাতটা কি করে আসলো। রাত তিলের পরবর্তীতে শান্ত কণ্ঠে বলল, মাঠের রাস্তায় চলার অভ্যেস নেই তো তাই হোঁচট খেয়ে এই অবস্থা। বাইরে যাওয়ার কি দরকার সেটা বুঝলাম না, একদিন তুমি মাথা ফাটিয়ে আসছো, একদিন তিল পা ভেঙে আসছে, এইসব কিছু কি স্বাভাবিকভাবে নেওয়া যায়? কাল থেকে তোমরা বাইরে বের হবে না, দিন দিন বেয়াদবের সীমা লঙ্ঘন করে যাচ্ছ। রাত বড়রা কোনো কিছু বারণ করলে সেটা তোমাদের ভালোর জন্য বলা হয়। মেয়েটার পায়ের অবস্থা এখন ওর আব্বুকে কি জবাব দেব, সেও তো মেয়ের খুশির দিকে তাকিয়ে এখানে পাঠিয়েছে, এখন অসুস্থ হয়ে ফিরে গেলে সেটা আমাদের জন্য কি মঙ্গলকর? সবসময় নিজের জেদ রাখতে গিয়ে অন্যের ক্ষতি করা ঠিক না, বড় হয়েছে এখন বুঝতে হবে সব। রাত প্রতিউত্তরে কিছুই বলল না। মাহমুদুল খান তিলের মাথায় হাত বুলিয়ে চলে যাওয়ার সময় রাতের দিকে ফিরল। রাত মনে করলো আরও কিছু বলবে, রাতকে অবাক করে মাহমুদুল খান রাতকে বুকের ভেতর জড়িয়ে নিলেন। হঠাৎ এমন কাজে রাত হতবাক, তিলের মুখে হাসি, কিন্তু রাতের অনুভূতি কাজ করছে না। রাতের মনে হচ্ছে এটা তার হারিয়ে যাওয়া আব্বু। মাহমুদুল খান রাতকে বুকে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, নিজের দিকটা সবসময় দেখতে নেই, এমন তো হতে পারে সামনের মানুষটা সঠিক আর নিজে ভুল, বিচারক কিন্তু এক পক্ষের কথা শুনে রায় দিয়ে দেয় না, উভয় পক্ষকে নিজের মতামত প্রকাশ করার সুযোগ দেয়। বাবা মা কখনো সন্তানের ক্ষতি চায় না, পৃথিবীতে নিঃস্বার্থভাবে একমাত্র বাবা মা ভালোবাসতে পারে। একটা মানুষ পৃথিবীতে আসার পর সবাই তাকে ভালোবাসে, কিন্তু বাবা মা তো পৃথিবীতে আসার আগে থেকে সন্তানকে ভালোবাসে। কথাগুলো বলতে গিয়ে মাহমুদুল খানের কণ্ঠ ভারী হয়ে আসছে। মাহমুদুল খান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। রাতে চোখ দিয়ে একটা ফোঁটা পানি গড়িয়ে পড়ল, এই পানি কি সুখের পানি নাকি দুঃখের রাতের সেটা জানা নেই। তবে এত বছরের অভিমান কিছু মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল। রাগ অভিমান সব তো মানুষের তাদের উপর করে যাদের সে সব থেকে বেশি ভালোবাসে, সে ভালোবাসার মানুষগুলো হাসি মুখের কিছু কথাই সব রাগ অভিমান অভিযোগ শেষ করে দিতে পারে। গভীর রাতে চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে আছে, বাইরে বাতাস বইছে, বাতাসে জানলা বারবার বাড়ি খাচ্ছে। এই মাঝরাতে হঠাৎ অর্ণবের ঘুম ভেঙে যাওয়ায় খুবই বিরক্ত অর্ণব।
সচরাচর এমন সময় কখনো ঘুম ভাঙেনি, হয়তো সারাদিন শুয়ে বসে কাটানোর জন্য। বিছানা থেকে উঠে জানলা বন্ধ করে দিয়ে আসতেই নূপুরের আওয়াজে দাঁড়িয়ে যায় অর্ণব। এত রাতে নূপুরের আওয়াজ আসলো কোথা থেকে? এই বাড়িতে তো কেউ নূপুর পড়ে না তাহলে? নিজের মনে প্রশ্ন আওড়াতে লাগলো অর্ণব। তখনই মনে পড়লো কি একটা পোকা বেড়ানোর সময় নূপুরের আওয়াজ হয়। অর্ণব নিজের মাথায় চোপড় মেরে বিছানার দিকে যেতে গেলে দরজা খটখট শব্দে ঘুরে তাকায়। দু একবার কে কে করে কোনো সাড়া না পেয়ে এবার দরজা খুলে দেয়। আশ্চর্যের বিষয়, দরজার বাইরে কেউ নেই। দরজা আটকাতে গেলে কিছু একটা অর্ণবের পায়ে আঁচড় দিয়ে চলে যায়। অর্ণব খেয়াল করে দেখে একটা সাদা বিড়াল, পায়ের দিকে তাকিয়ে দেখে অনেকটা কেটে গিয়েছে। দরজা বন্ধ করতে গেলে আবার সেই একই নূপুরের আওয়াজ। আওয়াজটা এখন আগের তুলনায় বেশি হচ্ছে। লাইট জ্বালাতেই শব্দ বন্ধ হয়ে যায়। অর্ণব একবার সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে দেখে নেয়, আবার ছাদের দিকে তাকিয়ে দেখে কেউ নেই। অর্ণব কিছুটা বিরক্ত নিয়ে চলে আসতে গেলে অর্ণবের সারা শরীর ভয়ে শিউরে ওঠে, নড়াচড়ার শক্তি যেন হারিয়ে ফেলেছে। দক্ষিণ দিকের সেই ঘর থেকে টকটকে লাল রঙের জামা পরে বের হচ্ছে একটা মেয়ে। ছাদে যাওয়ার সিঁড়ির কিছুটা দূরে দক্ষিণে সেই রুম, হাতে মোমবাতি নিয়ে এগিয়ে আসছে। অর্ণব সিঁড়ির কাছে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। মোমবাতি হাতে নিয়ে মেয়েটি মাহমুদুল খানের রুমের ভেতর ঢুকে পড়ল। অর্ণবের ভয়ে গলা শুকিয়ে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে। মাটিতে লুটিয়ে পড়ার আগে অপ্রস্তুত সুরে বলে উঠে, নিশি। মাহমুদুল খানের বিছানায় পাশে বসে আছে রাত, চোখে পানি চিকচিক করছে তার। মাহমুদুল খানের আদর মিশ্রিত কথা বারবার রাতের কানে ভাসছে। মাহমুদুল খান রুম থেকে বেরিয়ে যাওয়ার পর রাত অনেকক্ষণ চুপ করে বসেছিল। রাত যত গভীর হয় রাতের মনের অস্থিরতা তত বাড়তে থাকে। সবাই ঘুমিয়ে যাওয়ায় রাত চুপি চুপি দক্ষিণের এই ঘরে যায়। রাতের ভাষ্য মতে, কেউ কাউকে হ্যাপি রাখতে পারে না, হ্যাপিনেসটা সম্পূর্ণ নিজের কাছে। নিজে সন্তুষ্টি হলে মাটির ঘরেও সুখ খুঁজে পাওয়া যায়, আর নিজে অসন্তুষ্ট হলে রাজবাড়িতেও শান্তি নেই। তাই তো রাত ছুটে গিয়েছিল তার হ্যাপিনেসের কাছে। রাতের হ্যাপিনেস বলতে নিশি, ছোট থেকে রাত নিশি বলতে পাগল। এক পলক না দেখলে কান্না করত, কিন্তু নিশি পাশে থাকলে দুই বোনের মধ্যে ঝগড়া চলবেই। রাত দক্ষিণের ঘরে গিয়ে নিশির জামা জড়িয়ে কান্না করে। রাতের মনে হয় এখনও জামায় তার নিশিপুর গায়ের গন্ধ আছে। রাতের মন এতটাই বিষণ্ণ লাগছিল যে আয়নার সামনে গিয়ে নিশির জামা পরে একদম নিশির মতো করে সাজে। রাতের চেহারা কিছুটা নিশির মতো, দূর থেকে কেউ দেখলে ভাববে নিশি। আর আজ তো রাত একদম নিশির মতো করে সেজেছে। ছোট থেকে রাতে নিশির সব কিছু ভালো লাগত। নিশির মতো সাজা, নিশির মতো চলা, সব কিছু রাত নিশিকে ফলো করত। রাতের বামগালে বড় একটা তিল আর নিশির গলায়। আয়নার সামনে অনেকক্ষণ নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মোমবাতির হাতে নিয়ে মাহমুদুল খানের কাছে যায়। সন্ধ্যায় মাহমুদুল খানের প্রতিটা কথা রাতের মনে দাগ কেটে দিয়েছে। কাঁদবেই বা না কেন, রাতের আব্বু হয় তিনি। মেয়েরা তো মায়ের থেকে আব্বুর কাছেই হয় বেশি। রাতে চোখের পানি মাহমুদুল খানের মুখে পড়তেই তিনি নড়ে বসেন। মাহমুদুল খানকে নড়তে দেখে রাত তাড়াতাড়ি চলে যেতে গেলে মাহমুদুল খান রাতের হাত ধরে। রাত ভয়ে ভয়ে পিছনে ফিরতেই মাহমুদুল খান রাতকে জড়িয়ে ধরে। মাহমুদুল খান হু হু করে কান্না করে দেয়। রাত হতবাক হয়ে যায়। জীবনে প্রথম রাত তার আব্বুকে কান্না করতে দেখছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন? রাত মাহমুদুল খানের কান্নার মানে বুঝতে না পেরে চুপ করে থাকে। কান্না মিশ্রিত কণ্ঠে মাহমুদুল খান রাতের মাথায় স্নেহের পরশ দিয়ে বলে, নিশি মা আমার, বাবা রাজকন্যা কোথায় গিয়েছিল আমায় ছেড়ে? বাবার উপর এত রাগ, একবার তো বলতে পারতি তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি, এভাবে চলে গেলি কেন মা? আব্বু কি কোনো দোষ করেছিল বল মা? তোরা দুইটা তো আমার দুই চোখ, এক চোখ ছাড়া আমি বাঁচবো কি করে? একবারও কি ভেবে দেখেছিস? সন্তান যতই অন্যায় করুক বাবা মা কি বেশি দিন রাগ করে থাকতে পারে বল? আর ছেড়ে যাস না মা, তোকে ছাড়া একটা দিনও ভালো কাটে না। জানিস তো এখন আর কেউ জোর করে ওষুধ খাইয়ে দেয় না, অনেক কষ্ট হয় তোর রুমটা দেখলে, তাই তো বন্ধ করে দিয়েছি। এত রাগ কেন তোর? বাবার উপর রাগ করে কেউ থাকে? আমার কথা না ভাবলি কিন্তু রাতের কথা চিন্তা করতিস? মেয়েটা শুধু তোর কথা বলে, কথা দেওয়ার যাবি না? রাতের কপালে ভালোবাসার পরশ দিয়ে উত্তরের আশায় চেয়ে থাকে মাহমুদুল খান। রাত কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। তার নিষ্ঠুর বাবার পেছনে এতটা দুর্বল বাবা লুকিয়েছিল সেটা রাত ভাবতেও পারেনি। নিজেকে কেমন পাগল পাগল লাগছে।
মাহমুদুল খান রাতের চোখে মুখে হাত দিয়ে বলে, কি হলো বল, নিশিনা আমাকে ছেড়ে কোথাও যাবি না, বল না মা। রাতের হাত ধরে কান্না করে দেয়। রাত বুঝে যায় মাহমুদুল খান রাতকে নিশি ভাবছে। রাত কিছু বলতে যাবে, হঠাৎ কারো কণ্ঠ পেয়ে রাত পাশে ফিরে তাকাতে স্তব্ধ হয়ে যায়। সাদা সালোয়ার স্যুট পরে দাঁড়িয়ে আছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি। শরীর দিয়ে যেন নূর বেরোচ্ছে, অন্ধকারেও তার শরীর স্পষ্ট বোঝা যাচ্ছে। রাতের দিকে মুচকি হাসি দিয়ে বলে, কোথাও যাব না আব্বু, কিন্তু তুমি ওষুধ খাওনি কেন? আমি কিন্তু খুব রাগ করেছি। রাতের শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেছে। আসলে কি সব সত্যি নাকি রাতের মনের ভুল? মাহমুদুল খান নিশির দিকে তাকিয়ে আছে। এত বছর পর নিজের মেয়েকে দেখে চোখে তৃষ্ণা মেটাচ্ছে। নিশি আবার গম্ভীর কণ্ঠে বলে, আজ থেকে আবার নিয়মিত ওষুধ খাবে, মনে থাকবে তো? না হলে কি আমি চলে যাব, আর কখনো আসবো? বাকিটা বলতে না দিয়ে নিশির মুখে চেপে ধরে মাহমুদুল খান কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দে, আমি আব্বু হয়ে তোর মনের কথা বুঝতে পারলাম না। আমাকে মাফ করে দে, তবুও ছেড়ে দাস না, যদি যেতে হয় তাহলে আমাকে সাথে নিয়ে যা। রাত পাশে বসে নির্বাক দর্শকের মতো সবটা দেখছে। রাতের খুব ইচ্ছা করছে নিশিকে একটু ছুঁয়ে দেখতে। সত্যি কি রাতের নিশি আপু ফিরে এসেছে? নিশি মাহমুদুল খানকে জড়িয়ে ধরে আছে। মাহমুদুল খানকে বুঝিয়ে শুয়ে দেয় নিশি। রাত পাশে বসে সবটা দেখছে। দক্ষিণে সেই ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে রাত আর নিশি। বাতাসে নিশির ওড়না উঠছে। নিশি একদৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে আছে। জানুয়ারি মাসের এই শীতেও রাতের শরীর ঘামছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না রাত। ঠোঁট কামড়ে কান্না দমন করার চেষ্টা করছে। নিশি মুচকি হেসে রাতের দিকে হাত বাড়িয়ে দিতেই উচ্চস্বরে কান্না করে দেয় রাত। কান্না করতে করতে নিশির বুক ভাসিয়ে দিচ্ছে। নিশি রাতের মাথায় হাত বুলিয়ে বলে, এত বড় হয়ে এখন রান্না করছিস? ছি, এই তুই আমার বোন তো, হসপিটালে বদলি হয়ে যাসনি তো? আব্বুর সাথে এই বিষয়ে কথা বলতে হবে, নিশ্চয়ই আমাদের রাত হারিয়ে গিয়েছে। যা খুশি বল, আজ আমি রাখবো না। আপনি কেন তুই আমাদের ছেড়ে চলে গেলি বল, কার সাথে পালিয়ে গিয়েছিলি, আর আজ আসলি কি করে? সেদিনও তুই এসেছিলি, বল না আপু। তোকে সেদিন কি বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ। তাহলে তোর সব প্রশ্নের উত্তর তুই খুঁজে বের করবি। এত দূরে এসেছিস কিসের জন্য? যদি আমি সব বলে দিই, আমি কোথাও পালিয়ে যাইনি। আমি কোথায় আছি, কেমন আছি, কেন সবার আড়ালে, সেটা তোকেই খুঁজে বের করতে হবে। আজকেও নিরাশ করবি? এত হতাশার মধ্যে আমি থাকতে পারছি না। প্রত্যেক মানুষের অন্তরে রয়েছে হতাশা, যেটা কেবল আল্লাহর উপরে সন্তুষ্টি হলে দূর করা সম্ভব। নিজের উপর বিশ্বাস রাখো, তুই অনেক ভালো আছিস, তোর মতন জীবন অনেকের কাছে শুধুই স্বপ্ন। দেখ, তুই এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছিস, আপনজনদের সাথে মিশতে পারছিস, নিজের পছন্দ মতো সব করতে পারছিস। কিন্তু অনেকজন আছে যারা তোর মতন জীবন চায়, মন খুলে নিঃশ্বাস নিতে চায়, কিন্তু পারে না। আমার কিছু চাই না, আমার শুধু তোকে চাই, তুই আমার পাশে থাক, তাহলেই চলবে। নিশিপু, তুই তো এখন ফিরে এসেছিস, চল না আমরা আগের মতো থাকি, আব্বু তোর জন্য কষ্ট পাচ্ছে। ফেলে আসা স্মৃতি আর চাইলেও ফেরানো যাবে না। কাউকে বিশ্বাস করিস না, দুনিয়ায় সবাই সেলফিশ, শুধু নিজের উপর বিশ্বাস রাখ। তোর অভিনব এর কথা মনে আছে? দেশে এসে একবারও খোঁজ করলি না কেন? রাতের বুকটা কেঁপে উঠল, সেই পরিচিত নাম। দেশে আসার পর থেকে রাত নিশিকে খুঁজে গেছে, কই সে মানুষটার খোঁজ তো একবারও বলল না। মানুষটা কি তাকে ভুলে গেল? রাতকে চুপ থাকতে দেখে নিশির মুখের হাসি এনে বলে, ও তো ভাবার কিছু নেই, অভিমান ভুলে অভিনবের খোঁজ কর, দেখবি অর্ধেক উত্তর ওখানেই পেয়ে যাবি। চল তোকে রুমে দিয়ে আসি। রাত কিছু বলল না, জানে প্রশ্ন করে উত্তর পাবে না, সব উত্তর তাকেই বের করতে হবে। অভিনব এর সাথে সব উত্তর কি সম্পর্ক? ভোরের আলো চোখে মুখে পড়তে ঘুম ভেঙে যায় রাতের। পিটপিট করে চোখ খুলে তাকাতেই তিলের রাগী চোখ নজরে পড়ে। বিছানার উপর বসে বিড়বিড় করে বলে, আজকেও চলে গেল নাকি স্বপ্ন? রাতের বিড়বিড় করাতে তিলের রাগ বেড়ে গেল। গ্লাস ভর্তি পানি রাতের মাথায় ঢেলে দেয়। রাত হতবাক হয়ে তাকিয়ে আছে। এই শীতে ঠান্ডা পানি রাতের শরীর কাঁপুনি দিয়ে উঠছে। তোর সমস্যা কি? সে কখন থেকে ডাকছি, ওটার কোনো নামই নেই।
আজ তোকে খুন করে তোর রক্ত দিয়ে আমি গোসল করব। বের হ রাতের বাচ্চা। এদিকে বাথরুমের বাইরে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে তিল। রাত বাথরুম থেকে জবাব দেয়, আমার এখনো বিয়ে হয়নি আর তুই বাচ্চা বানিয়ে দিলি। সকাল সকাল কিছু খাইছিস নাকি? অত বকবক না করে যা একটু চা করে নিয়ে আয়। তিল কি বলল সেটা রাত শুনতে পেল না। কিছুক্ষণ নীরবতা দেখে রাত গোসল করায় মনোযোগ দেয়। বারান্দায় হাতে গরম চা দিয়ে দাঁড়িয়ে আছে রাত। দুই একবার গরম চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে দিচ্ছে রাত। রোদের খেলা চলছে বাইরে, কোথাও রোদ আবার কোথাও না। তিল মনোযোগ সহকারে রাতের কর্মকাণ্ড দেখছে। রাতের মনে কি চলছে সেটা তিল বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ নীরবতা রেখে তিল কথা বলে, সত্যি করে বলতো কি ভাবছিস? আমি তোকে এত বড় কথা বললাম আর তুই চুপচাপ আছিস? আমি কি তোকে ঠিক কথা বলতে পারছি নাকি তুই বুঝিসনি? তুই বলেছিস আর আমিও শুনেছি। কাল রাতে অর্ণব ভাইয়া নিশি আপুকে দেখেছে, তাই তো? তিল হা করে তাকিয়ে আছে। তিলের মাথা কাজ করছে না। যে রাত নিজের নিশিপুর জন্য পাগল, সে রাত নিশিপুর কথা শুনেও এত চুপ। রাত গোসল করে বের হতেই তিল কিছুক্ষণ রাগারাগি করে, তারপর সকালে কথা বলে। তিল আজ ঘুম থেকে উঠে ছাদে যেতে চায়, তখনই অর্ণবকে সিঁড়িতে পড়ে থাকতে দেখে। চিল্লিয়ে ওঠে, সবাই এসে অর্ণবকে তুলে ঘরে নিয়ে যায়। অর্ণবের শরীরে ক্ষতের চিহ্ন, কেউ কিছু বুঝতে পারে না। রাত ঘুমাচ্ছিল, তিল কয়েকবার ডেকেছে তবু ওঠেনি। অর্ণবের জ্ঞান ফিরতেই অর্ণব আতঙ্কিত হয়ে সবাইকে বলে কাল নাকি নিশিকে দেখেছিল। মাহমুদুল খান চুপ করে কিছুক্ষণ বসে থেকে চলে যায়। কেউ অর্ণবের কথা বিশ্বাস করেনি সেটা বোঝাই যাচ্ছে। তিল তো বেশি অবাক রাতের রিয়াকশন দেখে। তিল রাতকে নিজের দিকে ঘুরিয়ে কপালে হাত দিয়ে বলে, শরীর কি তোর ঠিক আছে? এত চুপচাপ কেন তুই? আমার শরীর ঠিক আছে, কিন্তু অন্য একজনের শরীর এখন খারাপ হবে। তিলকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। অর্ণবের ঘরে বাইরে থেকে তিল রাতের হাত টেনে বলে, আমি ওখানে যাব না, আমার ভালো লাগছে না, তুই যা। রাত কোনো কথা না শুনে তিলকে জোর করে অর্ণবের ঘরে নিয়ে যায়। অর্ণব চোখ বন্ধ করে শুয়ে আছে। রাত অর্ণবের মাথায় হাত দিয়ে ডাক দেয়। অর্ণব চোখ খুলে রাতকে দেখে মুচকি হাসে। ভাইয়া, কাল তুমি বাইরে গিয়েছিলে কি করতে? রাতের প্রশ্নে অর্ণবের মুখের হাসি নিমিশে উধা হয়ে যায়। চোখে মুখে একরাশ ভয় এসে জড়ো হয়। হঠাৎ অর্ণব চিল্লিয়ে বলে, বালিশ দিয়ে নিজের মুখ আড়াল করে বলছে, চলে যা, চলে যা এখান থেকে। রাত রাত ওকে যেতে বল। রাত তিল দুজন হতবাক। রাত অর্ণবকে ধরতে যাবে, হঠাৎ চোখ আটকে যায়। মাহমুদুল খান অর্ণবের চিৎকারে ছুটে এসে দেখে অর্ণব পাগলের মতো করছে। রাত মাহমুদুল খান অর্ণবকে জিজ্ঞেস করছে কি হয়েছে। অর্ণব কিছু বলছে না, শুধু বলছে চলে যাও। অর্ণবের কাজে কেউ কিছু বুঝছে না। রাত বিরক্ত হয়ে অর্ণবের গালে একটা চর বসিয়ে দেয়। মাহমুদুল খান রাতকে কিছু বলতে যাবে দেখে অর্ণব চুপ করে আছে। রাত নিজেও অবাক, এমন একটা কাজ করবে রাত বুঝতে পারেনি। মাহমুদুল খান পরিস্থিতি স্বাভাবিক দেখে অর্ণবকে জিজ্ঞেস করে কি হয়েছে। বড়াবু নিশি এসেছিল, ও এখানে এসেছিল, আমার দিকে কেমন করে তাকিয়েছিল, বিশ্বাস করো আমি সত্যি বলছি। রাত উচ্চস্বরে হেসে ওঠে, তিলও হেসে ওঠে। মাহমুদুল খান চোখ রাঙিয়ে তাকাতেই রাত অর্ণবের মাথায় হাত দিয়ে বলে, আব্বু অর্ণব ভাইয়ার মাথায় সমস্যা হয়েছে। সমস্যা নেই, আমি সাইকোলজি পড়েছি, অর্ণব ভাইয়ের চিকিৎসা আমি করব। অর্ণব এক ছটকায় রাতের হাত ছড়িয়ে চিৎকার করে বলে, আমার সাথে ফাজলামি করছিস তোরা, আমি সত্যি বলছি নিশি এসেছিল। মাহমুদুল খান গম্ভীর মুখে বসে আছে, তিনি নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে। তিল আর মনে বলে উঠল, নিশি আপু তো পালিয়ে গিয়েছিল আর এখন যদি ফিরে আসে আমরা কেন দেখতে পারছি না? আপনি দেখতে পেলে এত ভয় কেন পাচ্ছেন? মনে হচ্ছে নিশি আপু আসলে আপনার ক্ষতি। তিলের এমন কথায় অর্ণব তিলের দিকে রাগান্বিত চোখে তাকায়। তিল রাতের পেছনে গিয়ে লুকায়। মাহমুদুল খান রাতকে ইশারা করতে রাত বেরিয়ে যায়। রাত যেতেই অর্ণব মাহমুদুল খানের হাত ধরে বলে, বড় আপু আমি সত্যি বলছি, বিশ্বাস করো আমার কি মনে হয় জানো, রাত কিছু করেছে। দেখো না, রাত আসার পর থেকে এমন হচ্ছে, আগে কি এমন কখনো হয়েছে? তোর কোথাও ভুল হচ্ছে, কাল রাতে হয়তো রাতকে দেখে নিশি ভেবেছিলি। রাত এখন অনেকটা নিশির মতো দেখতে হয়েছে, আর নিশি কখনো ফিরবে না। যদি ফিরেও থাকে তুই কেন ভয় পাচ্ছিস? বড়াব্বু তুমি ভুলে গিয়েছো নিশি চলে যাওয়ার পিছনে আমি দায়ী, ওর প্রেমে আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। মাহমুদুল খান কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। অর্ণব কাউকে একটা ফোন করে সে নিজেও বেরিয়ে যায়। বাড়ির গাড়ি নিয়ে বেরিয়েছে রাত আর তিল। মাহমুদুল খানের কড়া আদেশ, বাড়ির কোনো লোক ছাড়া রাত কোথাও যেতে পারবে না।
তাই হাজার অনিচ্ছার থাকা সত্ত্বেও বাড়ির গাড়িতে করে যেতে হচ্ছে। রাত ফোন গুটিয়ে যাচ্ছে, তিল পাশে বসে রাতের কাণ্ড দেখছে। গাড়ি তার গন্তব্যে পৌঁছে গেলে রাত তিল নেমে যায়। ড্রাইভার রাতকে একটা বাড়ির দিকে ইশারা করে বলে, আপামনি এডাই নূপুরদের বাসা। এই নূপুর কে? আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, চল। তিলের হাত ধরে ভেতরে যায়। নূপুরের আম্মু রাতকে দেখে প্রথমে চিনতে পারেনি, রাত নিজে পরিচয় দেওয়াতে চিনতে পেরেছে। নূপুর আর রাত ছোট থেকে একসাথে পড়াশোনা করেছেন। নূপুর প্রায় রাতদের বাসায় থাকত। স্কুলে সবাই নূপুর আর রাতকে জোড়া কবুতর বলতো। ছাদের একপাশে নূপুর আর রাত একে অপরকে জড়িয়ে আছে। তিল কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছে। তিলের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তিল রেগে আছে। রাত নূপুরকে ছেড়ে দিয়ে বলে, বিয়ে করেছিস জানালি না, এই তুই আমার বেস্ট ফ্রেন্ড, যা তোর সাথে কথা নেই। রাত মুখ গোমরা করে অন্যদিকে তাকালো। তিল বিড়বিড় করে বলে, ঢং দেখে বাঁচি না। নূপুর আর রাত কথা বলছে, তিল বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। কথার মাঝে হঠাৎ রাত জিজ্ঞেস করে, আচ্ছা তোর বিয়ের আগে তো তুই এখানে থাকতি, তুই তো জানিস অভিনব কোথায়। রাতের প্রশ্নের বিনিময়ে নূপুর মুচকি হাসি দিয়ে এগিয়ে যেতে চায়। রাত ব্যাপারটা বুঝতে পেরে আর কথা বাড়ায় না। রাত আর তিলকে এগিয়ে নিতে নূপুর বের হয়। রাত আবার অভিনবের কথা জিজ্ঞেস করাতে নূপুর কোনো কথাই বলে না, রাতের হাত ধরে অন্যদিকে যেতে থাকে। রাত বারবার জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু নূপুর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ কিছু দূর যাওয়ার পর রাত দেখলো এটা রাহাতদের বাড়ি যাওয়ার রাস্তা। তিল রাতের কানের কাছে এসে বলে, তোর এই এক্স বেস্ট ফ্রেন্ড কিন্তু বেশি করছে, আমার রাগ হচ্ছে, কিন্তু এত জড়িয়ে ধরার কি দরকার। রাত চুপ থাকতে ইশারা করলে তিল ভেঙচি কাটে। হঠাৎ নূপুর থেমে যায়, রাতকে ইশারা করে সামনে যেতে বলে। রাত তাকিয়ে দেখে ময়লার মধ্যে একটা লোক শুয়ে আছে। এই শীতের মধ্যে লোকটা শুধু একটা ময়লার শার্ট পরে আছে। রাত একবার নূপুরের দিকে তাকিয়ে লোকটার কাছে যায়। দূর থেকে গন্ধ আসছে, মাথায় চুলে ভর্তি। রাত লোকটার পেছন থেকে ডাক দিতেই লোকটা সামনে ফিরে, রাত শরীরে শিউরে উঠল। রাত কিছু বলার শক্তি পাচ্ছে না। লোকটা রাতকে দেখে উত্তেজিত হয়ে পড়ে, রাতকে ধাক্কা মেরে ফেলে দেয়। তিল আর নূপুর রাতকে ধরে। লোকটা পাশে থাকা ইট তুলে রাতের দিকে তেড়ে আসতে গেলে নূপুর সামনে এসে দাঁড়ায়। নূপুরকে ধাক্কা মেরে লোকটা রাতকে আঘাত করতে গেলে তিল আর নূপুর লোকটাকে হাত ধরে আটকায়। তবুও যেন পারছে না, রাত কিছুই বুঝতে পারছে না। রাতের চোখে বিস্ময়ের ছাপ। নূপুর বারবার রাতকে বলছে চলে যেতে, কিন্তু রাত এক পাও নড়ছে না। পিছন থেকে কারো কঠিন কণ্ঠস্বর পেয়ে রাত পিছনে তাকায়। সেদিনই সেই লোকটা দাঁড়িয়ে আছে। তোমরা এখানে এসেছো কেন, কি চাই? ছেলেটাকে তো পাগল বানিয়ে দিয়েছো, এখন কি ওর জীবন নিতে চাও? অভিনব স্যার, ওনার কি হয়েছে? আমাকে সব না বললে আমি কোথাও যাব না। অভিনব তাহমিদ আর রাহাত তাহসান দুই ভাই। দুই ভাই ছিল গরিবের ঘরে হিরের টুকরো। রাহাত পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছিল। অভিনব পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসার সাহায্য করত। দুই ভাই যেমন দেখতে সুন্দর তেমনি মেধাবী। গ্রামের মধ্যে মেধাবী হওয়ায় খান বাড়িতে টিউশনি করত অভিনব আর রাহাত। রাহাত টিউশনি করতে পছন্দ করত না, কিন্তু অভিনব নিজের ভিতর জ্ঞান অন্যকে দান করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। অভিনবের বাবা মাঠে কাজ করত আর মা সেলাই কাজ করে সংসার চালাতো। অভিনব আর রাহাত একটা ছোট বোন ছিল, নাম মিষ্টি। দুই ভাইয়ের কলিজা। মিষ্টি ভাইদের থেকে একদম আলাদা, খুব চঞ্চল আর মুখে যেটা আসে সেটা বলে দেয়। মিষ্টি ক্লাস 8 পড়তো। রাহাতের সাথে নিশির খুব ভালো সম্পর্ক, বলতে গেলে গভীর প্রেমের সম্পর্ক। নিশি রাহাতকে পাগলের মতো ভালোবাসত। প্রায় রাহাতের বাসায় এসে দুপুরে খেয়ে যেত। নিশির ভাষ্যমতে রাজভোগের চেয়ে পান্তা ভাত খেয়ে বেশি শান্তি। রাহাতের আব্বুর আম্মুর কোনো অসুবিধা ছিল না, ছেলের খুশিতেই তাদের খুশি। একদিন খবর আসলো রাহাত আর নিশি নাকি পালিয়ে গিয়েছে। সেদিন গ্রামে সেই গরিব পরিবারের তুফান সৃষ্টি হয়েছিল। মাহমুদুল খানের মান সম্মানের আগে তিনি রাহাতের পরিবারকে গ্রামের সবার সামনে চুল কেটে দিয়ে বের করে দিতে হুকুম করে। অর্ণবের দল রাহাতের আব্বু আম্মুর চুল কেটে মাথায় ঘোল ঢেলে বের করে দেয়। রাহাতের আব্বু আম্মুর অপমান সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে। অভিনব মিষ্টিকে নিয়ে বই কিনতে গিয়েছিল, ফিরে এসে বাবা মার লাশ ধরে কান্না করার আগেই অর্ণবের দল অভিনবকে বেঁধে মারে, এমনকি ওর চোখের সামনে ওর বোনকে মেরে ফেলে। পরিবারের এভাবে মৃত্যু অভিনব নিতে পারেনি। মাথায় অতিরিক্ত আঘাতে এ সময় অভিনব পাগল হয়ে যায়।
খানবাড়ির লাথি ঝাঁটা খেয়ে পাগল হয়ে এখনও বেঁচে আছে অভিনব। সেদিন যদি ওর পরিবারের সাথে ও মারা যেত তাহলে আজ এত মানুষের লাথি ঝাঁটা খেতে হতো না। মাহমুদুল খানের কড়া নির্দেশের জন্য অভিনবকে কেউ সাহায্য করতে পারে না। বাগানের ভিতর পাতা লতা দিয়ে তৈরি ঘরে অভিনব থাকে। যে ছেলে এ সময় গ্রামের গর্ব ছিল সেই ছেলে আজ খেতে পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, একটু খাবারের জন্য বৃষ্টির সময় কোথাও আশ্রয় পায় না। অর্ণবের লোক দেখলেই আবার মারতে শুরু করে, কারো সাহস নেই অর্ণবের আটকানোর। এদিকে সবটা শুনে রাত পাথর হয়ে দাঁড়িয়ে আছে। একটা পরিবারের সাথে কেউ এত খারাপ করতে পারে? রাতের সব ধোঁয়াশা লাগছে, ভাবতেই কষ্ট হচ্ছে তার আব্বু এত নিচে নামতে পারে। রাত চোখের পানি মুছে লোকটার দিকে তাকিয়ে বলে, অভিনবকে ডাক্তার দেখাননি? যার একবেলা খাওয়া জুটে না তাহার নাকি আবার ডক্টর দেখাবে। রাত অভিনবের দিকে তাকিয়ে দেখে রাগে বসে ফুসফুস করছে, হয়তো শরীরে আর পারছে না। তিল আর নূপুর রাতের দিকে তাকিয়ে আছে। রাত অভিনবের কাছে যেতে গিয়েও থেমে যায়। লোকটার কাছে কিছু টাকা দিয়ে বলে, ওকে পেট ভরে খাইয়ে দিবেন, কেউ যেন জানতে না পারে। রাত এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। এখানে আর এক মুহূর্ত থাকলে নিজের আবেগটা সামলাতে পারবে না। রাতের পেছন পেছন তিরো যায়। বিছানার উপর বসে ল্যাপটপে মুখ গুজে রয়েছে রাত। কিছুক্ষণ আগে যে ঝড় বয়ে গেল সেটা রাতকে দেখে বোঝা যাচ্ছে না, তবে তার গালে সেই ঝড়ের চিহ্ন এখনও আছে। তিল বুঝতে পারছে না হঠাৎ রাত এত শান্ত কী করে। একটু আগেও যে নিজের আব্বুর সাথে ঝগড়া করেছিল আর এখন সে কতটা নীরব। বাড়িতে ঢুকেই অর্ণবের ঘরে যায় নিজের প্রশ্ন নিয়ে। রাতে একটাই কথা, যা করছে রাহাত ভাইয়া তাহলে কেন তার পরিবারকে ভোগ করতে হলো? এতগুলো জীবন কেন নষ্ট করলো? অর্ণব বাসায় ছিল না দেখে মাহমুদুল খানের কাছে যায়। রাতের প্রশ্নে মাহমুদুল খান অতিরিক্ত রেগে যায়, তবুও মুখ বুঝে সহ্য করছিল। আব্বু, এমন তো না যে তুমি তোমার প্রতিদ্বন্দ্বীকে শেষ করতে আপুকে গুটি হিসেবে বানিয়েছো? দোষ যদি রাহাত ভাইয়া করে থাকে তাহলে তোর আপি করেছে। তুমি কেন শুধুই ওদের পরিবারকে শাস্তি দিলে, নিজের প্রাচুর্য বজায় রাখতে? রাতের বলতে দেরি, কিন্তু মাহমুদুল খানের চড় মারতে দেরি নাই। খান বাড়িতে পিনপিন নীরবতা। বাড়ির প্রত্যেকটা লোক মাহমুদুল খানের রাগ সম্পর্কে অবগত। শুধু রাত অবাক চোখে তাকিয়ে আছে। জীবনে প্রথম রাতের আব্বু তার গায়ে হাত তুলল। চড় খেয়েও রাত দমে যাওয়ার পাত্রই না, চোখের পানি মুছে পাল্টা প্রশ্ন করে, গায়ে হাত তুলে নিজের পাপকে লুকিয়ে রাখতে পারবে না, তুমি যেটা করেছো সেটা অন্যায়। মাহমুদুল খান আবার হাত তুলতে গেলে সঞ্চিতা খান ছুটে আসে। মাহমুদুল খান চেঁচিয়ে বলে, বুঝিয়ে দাও তোমার মেয়েকে, বিনা কারণেই মাহমুদুল কখনো কারোর ক্ষতি করার কথা ভাবতে পারে না। যে আপুর জন্য এত পাগল সেই আপুর অপরাধীর পক্ষে কথা বলতে বিবেক বাঁচছে। রাতের দাদু মাহমুদুল খানকে ঘরে নিয়ে যায়। রাত এক পলক মায়ের দিকে তাকিয়ে নিজের ঘরে চলে যায়। ঘরে এসে ল্যাপটপে মুখ গুজে আছে, আর উঠার নাম নেই। বেশ কিছু সময় অতিবাহিত হবার পর রাত মুখ উঠিয়ে বলে, অর্ডার কনফার্ম করেছি, পেমেন্ট করে দে তো, আমার খুব মাথা ধরেছে, একটু ঘুমাবো। তোর মাথা কি গেছে? ছেলেদের জিনিসপত্র তুই কি করবি? কেন রে, তোর দুলা ভাইকে দেবো? তুই প্রেম করছিস আর আমাকে বললি না? এই আমি তোর বেস্ট ফ্রেন্ড তো। তিলের প্রশ্নের বিনিময়ে রাত মুচকি হাসে। বিছানায় শুয়ে শুয়ে রাত অতীতের কথা ভাবছে। রাতকে ক্লাস 9 থেকে অভিনব প্রাইভেট পড়াতো। অভিনব অন্য ছেলেদের মতো না, প্রয়োজনীয় কথা ছাড়া কোনো বাড়তি কথা কখনোই বলেনি। সচরাচর রাত যাদের কাছে প্রাইভেট পড়তো তারা বেশিরভাগ রাতের সৌন্দর্যের প্রশংসা করত, কিন্তু অভিনব কখনো রাতকে ঠিকভাবে দেখেইনি। রাতকে যখন অভিনব পড়া বুঝিয়ে দিত রাত হা করে তাকিয়ে থাকত। অভিনবের সাধারণ চলাফেরা রাতকে সব থেকে বেশি মুগ্ধ করত। গ্রামে চলার সময় প্রায় অনেক ছেলে রাতের দিকে তাকাতো, কিন্তু অভিনব রাত দূরে থাক কোনো মেয়ের দিকে সেভাবে তাকাতো না। দিনের পর দিন রাত অনুভব করত অভিনবের প্রতি তার অনুভূতিগুলো। রাতের ক্লাসে কম বেশি সবাই প্রেম করত। অভিনব আসার আগে রাত প্রায় সেজে গুজে থাকতো, কিন্তু অভিনব তো সেদিকে ভাবতই না, তাকাতোও না। রাত অধৈর্য হয়ে একদিন বলেই বসল, স্যার আজকে আমাকে কেমন লাগছে? এটা তো আপনার ফেভারিট কালার, সবাই বলে এই রঙে নাকি আমাকে সব থেকে সুন্দর লাগে। তোমার ভাবনাগুলো ভুল না, ভুল তোমার বয়স। এই বয়সটা আবেগ অনুভূতির বয়স, এটা পার করতে পারলে জীবনে কিছু করতে পারবে। আবেগে মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নেয়, একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্নার কারণ। এখন এইসবে মন না দিয়ে ঠিকভাবে পড়াশোনা করো,
জীবনটা এখন রঙিন দেখছো, তাই আসল নকলের মানে বুঝবে না। আগে জীবনের অর্থ বুঝো, তারপর এসব নিয়ে ভেবো। তুমি প্রায় আমার ছোট বোনের বয়সী, এতটা আবেগে পড়ো না যেন পরে পস্তাতে হয়। আবেগ দিয়ে জীবন চলে না। আবেগ হলো মানব চেতনার সেই বিশেষ অংশটি যা অনুভূতি বা সংবেদনশীলতার সাথে সরাসরি সম্পর্কযুক্ত। বিভিন্ন আবেগের রয়েছে বিভিন্ন রকম বহিঃপ্রকাশ। এটি আমাদের হাসায়, কখনো বা কাদায়, রাগায়, আবার কখনো কখনো অভিমানও করায়। আবেগহীন মানুষ একটি পাথরের মতো নিষ্প্রাণ। তাই বলে আবেগের বসে নিজের ক্যারিয়ার কম্প্রোমাইজ করা ঠিক না। আবেগ তোমাকে জীবনে উন্নতি করতে দিবে না। সেদিন অভিনব না পড়িয়ে চলে, রাতের মধ্যে একটা জেদ আসে। সেদিনের পর থেকে রাত আর অভিনবের কাছে পড়া ব্যতীত অন্য কিছু নিয়ে কথা বলেনি। রাতের মনে এক আকাশ অভিমান জমেছিল। এভাবে তার অনুভূতিকে আবেগ বলে অপমান করল। বয়সের সাথে সাথে অভিনবের প্রতি অভিমানের পাল্লা আরও ভারী হতে থাকে। কিন্তু অভিনবের এই করুণ অবস্থা দেখে রাত নিজেকে ঠিক রাখতে পারল না। অল্প বয়সের সেই অনুভূতি আবার জেগে উঠল। সত্যি কি সেদিন রাতের অনুভূতি আবেগ ছিল নাকি অন্য কিছু? বিছানায় শুয়ে শুয়ে রাত এইসব ভাবছে। হঠাৎ তিলের কথায় রাত হকচকি উঠল। তিল ভ্রু কুচকে তাকিয়ে আছে। সত্যি করে বলতো, তুই তোর পাসওয়ার্ড সবসময় অভিমান কেন দিস? এটা কি শুধুই অভিমান নাকি অন্য কিছু? অভি কি? অভিনব কি সব বলছিস? এমন কোনো কিছু না, তুই আজকাল বেশি বুঝছিস, সেটা কি জানিস? মোটেও আমি বেশি বুঝছি না, সত্যি কথা বলছি। তুই হঠাৎ চোখ লুকাচ্ছিস কেন? বাই এনি চান্স তুই কি ওই পাগলকে? একদম পাগল বলবি না, কেউ নিজে থেকে পাগল হয় না। শুনলি না কি হয়েছিল? অভিনব খুব ভালো একজন মানুষ, আজ ওনার এই অবস্থার জন্য আমার পরিবার দায়ী। আমি এটাও জানি আব্বু কখনো জেনে বুঝে কারোর ক্ষতি করবে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, অর্ণব ভাইয়া আসলেই জিজ্ঞেস করব। শেষে তুই এমন কারো প্রেমে পড়লি যে কিনা ভালোবাসার ভয় কখনো বুঝবে না, আর এইসব হলো কিভাবে? আমার কাহিনী ওই গানটার মতো হয়েছে, ডুবে ডুবে ভালোবাসি, সে না বাসলেও আমি বাসি। অর্ণব দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর অর্ণবের লোকগুলো মাটি করছে। চারিদিকে বাতাস বইছে, এক্ষুনি মনে হচ্ছে ঝড় আসবে। বেশি কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ বিকট চিৎকারে অর্ণব তাকিয়ে দেখে ওর লোকের ভিতর একটা লোকের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে। অর্ণব দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। অর্ণব এর একটা লোক চেঁচিয়ে বলে, ভাই এখানে কিছু একটা আছে, আমাদের এখানে আসা ঠিক হয় নাই। বলতে বলতে আরেকটা লোকের হাত মাটির নিচে চলে গেল। অর্ণব সবাইকে পালাতে বলে নিজেও ছুটতে থাকে। অর্ণব ছুটছে কিন্তু পথ যেন শেষ হচ্ছে না। হঠাৎ অর্ণব কিছু একটার সাথে বেঁধে পড়ে যেতে গেলে ওর লোক ধরে। অর্ণব একবার পেছনে তাকিয়ে দেখে ওর লোকের মাথা উপরে ভাসছে। অর্ণবের লোক অর্ণবকে ধরে গাড়িতে উঠায়, কিন্তু অর্ণব এখনও সেদিকে তাকিয়ে আছে। অর্ণবের মনে হচ্ছে কেউ ওকে দেখে হাসছে। বাসে অর্ণব আতঙ্কিত মুখে ফিরতে রাত সামনে এসে দাঁড়ায়। অর্ণব এক পলক তাকিয়ে চিৎকার করে বলে, নিশি নিশি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ণবের কাজ দেখছে সে রাত। কিছুক্ষণ আগে মাহমুদুল খান অর্ণবকে চর মেরে বসিয়ে রেখেছে। সবাই অবাক হলেও রাত অবাকের সাথে অনেক খুশি। খুশিতে নিজের গালে হাত বুলে বিড়বিড় করছে। ইস, আর কয়টা দিলে যে কি শান্তি লক্ত! এতদিন আমরা বকা খেয়েছি আর তুই মজা নিয়েছিস, এবার তুই খাবি আমরা মজা নেব। আপুরে তুই যে খিল মিস করলি, তুই থাকলে দেখতি আব্বু তার আদরের ভাইয়ের ছেলেকে মেরেছে। আচ্ছা আজকে থাপ্পড় ডে না তো? তাহলে এইভাবে মারছে কেন সবাই? আজকে থাপ্পড় ডে না, কিন্তু তোর কপাল পোড়া রে। প্রথমে ওই পাগল প্রেমিক, তারপর তোর আব্বু, এখন আবার তোর ভাই, সব আজকেই তোকে মারতে চাইছে কেন? এখন চুপ থাক, না হলে তো ডে সত্যি কপাল পোড়া রে হবে। রাত তিলের দিকে তাকিয়ে ওর আম্মুর পাশে গিয়ে ফিসফিস করে বলে, আম্মু আমাদের পরিবার সিরিয়ালের নাম দিল কবে থেকে? না মানে স্টার জলসার মতো দুই দিন পর পর অর্ণব ভাইয়া নাটক করে যাচ্ছে। নিশি আপুকে নিয়ে ওর এত কিসের সমস্যা? আমার মনে হয় ভাইয়ার মাথায় সমস্যা আছে। শেষের কথাটা রাত কিছুটা জোরে বলে। মাহমুদুল খান নিজের আসনে বসে রাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই রাত মায়ের পেছনে লুকায়। রাতকে দেখে তিল ফিক করে হেসে ওঠে। মায়ের পেছনে দাঁড়িয়ে রাত এক নাগারে বলে যাচ্ছে, আম্মু আব্বুকে বলো ভাইয়াকে ডক্টর দেখাতে, ভাইয়ার মাথায় সমস্যা হয়েছে। এভাবে রাখলে কোনো দিন আমাকে নিশি আপু ভেবে মেরে না বসে। নিশি আপুর মতো দেখতে হওয়া কি আমার ভুল? আজব সব। রাতের ফিসফিস করে বলা কথায় রাতের আম্মু শুধু চোখ রাঙিয়ে তাকাল। মাহমুদুল খান এবার গম্ভীর হয়ে বলে, অর্ণবের হয়তো মাথায় সমস্যা হচ্ছে নিশি, আর অর্ণব খুব ক্লোজ ছিল তাই হয়তো।
সত্যি যদি তাই হয় তাহলে ভাইয়া আপুকে দেখলে এত ভয় পায় কেন, আর বারবার মারতে কেন চায়? আপু তো পালিয়ে গিয়েছে তাই না? তাহলে আপু ফিরে আসলে সবার এত কেন অসুবিধা? বিশেষ করে অর্ণব ভাইয়ার কেন এত ভয়? আপুর সাথে অর্ণব ভাইয়া কি এমন করেছে যে আপু আসলে অর্ণব ভাইয়ের ক্ষতি? এদিকে রাত কথাগুলো বলে দম নেয়ার আগেই অর্ণব এসে সজোরে রাতের গালে থাপ্পড় মারে। হঠাৎ এমন আক্রমণের জন্য রাত প্রস্তুত ছিল না। চরের সামনে রাত নিজের অবস্থান থেকে ছিটকে দূরে মাটিতে পড়ে যায়। ঠোঁটের পাশে কেটে রক্ত পড়া শুরু করেছে। ঘটনা সবাই বাকরুদ্ধ। অর্ণব যে এমন একটা কাজ করবে সেটা কেউ বুঝতেই পারেনি। মাহমুদুল খান অবাক হয়ে অর্ণবের দিকে চেয়ে আছে। রাত মাটি থেকে উঠে অর্ণবের দিকে আঙুল তুলে কিছু বলতে যাবে, তার আগে অর্ণব হাত উঠে আরেকটা চড় মারে। এবার মাহমুদুল খান চেঁচিয়ে ওঠে। অর্ণব মাহমুদুল খানের দিকে তাকিয়ে রুষ্ঠ কণ্ঠে বলে, বড়াবু, রাত সব কিছু করেছে, আমি শিওর সব কিছুর পিছনে ওর কোনো হাত আছে। নাহলে ও আসার পর থেকে কেন নিশিকে দেখা যাচ্ছে? নিশ্চয় ওই নিশির পোশাক পরে সবাইকে ভয় দেখাচ্ছে। অর্ণব শেষের কথা শুনে রাতের যায় যায় অবস্থা। রাত একবার মাহমুদুল খানের দিকে তো আরেকবার তিলের দিকে তাকাচ্ছে। অর্ণব আবার কিছু বলতে যাবে, তার আগে মরিয়ম বেগমের লাঠি ভর দিয়ে রাতের কাছে এসে চেঁচিয়ে বলে, খবরদার, আর একবার যদি রাতের গায়ে হাত দিছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। আর মাহমুদুল, তুই এখনও চুপ করে আছিস? অর্ণব আমাদের বাড়ির ছেলে, রাতও আমাদের বাড়ির মেয়ে। অর্ণব তো ঘরে থাকে কিন্তু রাত বাইরে ছিল। আজ অর্ণব যেটা করলো একদম ঠিক হলো না। রাত যেন সুযোগটা খুঁজছিল, দাদিকে জড়িয়ে ধরে কাঁধো কাঁধো মুখ করে বলে, আমি কিছু মনে করিনি দাদু, অর্ণব ভাইয়ার শরীর ভালো না তাই এমন করছে। আর ভাইয়া তো আমার বড়, শাসন করতেই পারে তাই না? তুমি কিছু বলো না, আমি না হয় চলে। একদম নাটক করবি না, তুই নিশি রাতের রূপ ধরে আসছিস তাই না? হঠাৎ গালে প্রচণ্ড ব্যথা অনুভব হতেই অর্ণব অবাক চোখে সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে থাকে। রাতের মুখ থেকে বোঝা যাচ্ছে যে কতটা অবাক হয়েছে। সঞ্চিতা বেগম আঙুল উঁচু করে অর্ণবের দিকে তেড়ে এসে বলে, খবরদার, তুই আর একবারও আমার মেয়েকে কিছু বলবি না। আমার মেয়েদের ওপর এত কেন রাগ তোর? নিশিকে তো পালিয়ে যেতে বাধ্য করলি, এবার কি রাতকেও মেরে ফেলতে চাস? কিসের শত্রুতা তোর ওদের সাথে? একবার বলছিস রাত নিশির সেজে সবাইকে ভয় দেখাচ্ছে, আরেকবার বলছিস নিশির ভিতর রাত, এসবের মানে কি? আমার মেয়ে মরে যায়নি যে ভূত হয়ে তোর কাছে ফিরে আসবে, অনেক হয়েছে। আর না, যেই বাড়িতে আমার মেয়েদের কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি থাকবো না। রাত, ব্যাগ গুছিয়ে নে। রাত অবাক হয়ে মায়ের কথা শুনছিল, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে মা নিজের স্বামীর মুখের ওপর কখনো কিছু বলেনি, আজ চিৎকার করে কথা বলছে। রাতের মায়ের সাথে রাতের দাদু সায়দা, ও নো, এখন যদি আমাকে আম্মুর সাথে যেতে হয় তাহলে আমি সব জানবো কি করে, আর অভিনবকে সুস্থ করব কি করে? না না, যে করেই হোক বোঝাতে হবে। রাত বিড়বিড় করতে করতে মায়ের কাছে গিয়ে আদুরি গলায় বলে, আমি অর্ণব ভাইয়ের মাথায় সমস্যা হয়েছে তাই বলে কি আমরাও পাগলামি করব? ভালো ডক্টর দেখালে তো সব ঠিক হয়ে যাবে তাই না? সবাই ভুলে যাচ্ছে এই বাড়িতে আমার কথাই শেষ কথা, আর অর্ণবের মাথায় সমস্যা হয়েছে তার জন্য তো ডক্টর রয়েছে। আমার কিছু হয়নি, কিন্তু আমার সাথে গেম খেললে তাদের আমি ছাড়বো না। কথাটা বলে নিজের ঘরের দিকে পা বাড়ায় অর্ণব। রাত বাদে সবাই অর্ণবের ব্যবহারে অবাক। নিজের বড় আব্বুর সামনে কখনো অর্ণব চোখ তুলে কথা বলেনি, আর আজ অর্ণব কিছুদিন থেকে অদ্ভুত ব্যবহার করছে। মাহমুদুল খান প্রথমে পাত্তা না দিলেও আজকে অর্ণবের লোক ফোন দিয়ে বলল অর্ণব কোনো পাগলের মতো আচরণ করছে, নিজে নিজে কথা বলছে, রাগ করে সবাইকে মারছে, কখনো সবাইকে বলছে মাঠে কুড়তে, কখনো অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। মাহমুদুল খান ধরেই নিয়েছে অর্ণবের মাথায় সমস্যা হয়েছে। রাতকে দেখে হয়তো এমন হচ্ছে, কারণ রাত অনেকটা নিশির মতো দেখতে, আর নিশির চলে যাওয়ার কয়েকদিন অর্ণব অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। অর্ণবের সমস্যার জন্যই মাহমুদুল খান চুপ করে আছে, কিন্তু আর চুপ করে থাকা যাবে না। রাতের দিকে তাকে আবার বলে, তুমি তো সাইকোলজিস্ট ডক্টর, তাহলে অর্ণবকে তুমি সুস্থ করে দাও। আমাকে দেখলে তো ভাইয়া রিয়্যাক্ট করবে, এভাবে হলে ভাইয়া আরো অসুস্থ হয়ে পড়বে, তার থেকে ভাইয়াকে হসপিটালে ভর্তি করাই বেটার। তাহলে তাই করো, ছেলেটাকে সুস্থ চাই। স্নিগ্ধ সকাল, চারিদিকে কুয়াশা চাদরে মোড়ানো, সবুজ পাতায় শিশির জমে আছে। সূর্য মামা উঁকি দিয়েছে অনেকক্ষণ হলো, কিন্তু এখনো রাতের রেশ কাটেনি। স্তব্ধ শহরটা আরও নিস্তব্ধ লাগছে। দূর থেকে কোনো মানুষকে দেখা যাচ্ছে না, চারদিকে কুয়াশা আর কুয়াশা। এই কুয়াশার মাঝে হেঁটে যাচ্ছে রাত। আমেরিকা থাকতে প্রতিদিন মর্নিং ওয়াকে যেত রাত,
রাতের কাছে দিনের শুরুটা পরিবেশ দেখে হয়। আজ রাতের মনটা ফুরফুরে, তাই সকাল সকাল হাঁটতে বেরিয়ে গিয়েছে। সবুজ গাছপালার মধ্যে বীজের ওপর হাঁটছে রাত। মুহূর্তটাকে ধরে রাখার ব্যাকুল ইচ্ছা মনে যাচ্ছে রাতে। কালকে রাতের কথা মনে উঠতে আর মনে এসে উঠেছে রাত। কাল রাতে অর্ণবের ঘরে নিশি ড্রেস পরে ভয় দেখিয়েছে রাত। অর্ণব নিশি ভেবে চিনলে খাটের নিচে চলে যায়। বাড়ির সবাই আসার আগে রাত পালিয়ে যায়। অন্ধকারে রাতকে কেউ খেয়াল করেনি। কালকের কাজে এতটুকু শিওর হয়ে গেলাম, কিছু খারাপ হয়েছে, খুব খারাপ। কথাগুলো বিড়বিড় করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রাত। অর্থাৎ অর্ণবের লোকগুলোকে বাগান থেকে বের হতে দেখে রাত এগিয়ে যায়। অর্ণব যাদের ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, তাদের প্রত্যেকে রাত খুব ভালো করে চিনে। কিছুটা এগিয়ে যেতে রাতের কানে আসে, আজকে যা শিক্ষা দিয়েছি তারপর নিশ্চয় গ্রামে ছেড়ে চলে যাবে, সাহস কত এখানে এখনো পড়ে আছে। ওদের দুবার তো এমনি সাহস, না হলে বড় ভাই ওসব। এদিকে বলে সবাই একসাথে হাসতে লাগলো। রাত ব্যাপারটা নিয়ে অত মাথা না ঘামালেও কিন্তু শেষের কথা শুনে রাতের মনে ভয় আঁকড়ে ধরে। সায়েন অর্ণবের ডান হাত হাসতে হাসতে বলছে, গ্রামে মেধাবী স্টুডেন্টদের কি অবস্থা, ইস কষ্ট লাগে, একজন মাটিতে আর একজন। রাত আর এক মুহূর্ত দেরি না করে বাগানের ভেতর চলে যায়। কুয়াশা এখনো কাটেনি, বাগানটা দেখতে কেমন ভয়ঙ্কর লাগছে। রাত সেই সবে তোয়াক্কা না করে বাগানের ভেতর দৌড়াতে থাকে। প্রায় কিছুটা যাওয়ার পর চোখে পড়ে লতা পাতা দিয়ে ঘিরে রাখা, উপরে আবার একটা পলিথিন, দুই গাছের সাথে বাঁধা, কুয়াশার জন্য হয়তো। রাত একতরে ঘটার কাছে গিয়ে থমকে যায়। একটা ছালার উপর বসে অভিনব ছোটো বাচ্চাদের মতো কান্না করছে, শরীর থেকে পানি পড়ছে। দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ অভিনব এর সাথে কী হয়েছিল। রাত বিড়বিড় করে বলে, অমানুষের দল, তোদের পাপের শাস্তি দেওয়ার জন্য আমি চলে আসছি। আমার অভিনবকে কষ্ট দেওয়ার শাস্তি তিলে তিলে তোদের দিব। রাতকে দেখে অভিনব পিছিয়ে যায়, ভয়ে নিজের মাথা দুই হাত দিয়ে চেপে ধরে বলে, মেরো না, আমি সত্যি কিছুই করিনি, আমি সত্যি কিছু করিনি। এক মনে বিড়বিড় করে বলছে অভিনব। রাতের ইচ্ছা করছে অভিনবকে জড়িয়ে ধরতে। রাত নিজের গায়ে চাদর খুলে অভিনবের গায়ে জড়িয়ে দিতে দিতে বলে, আমি থাকলে আপনাকে কেউ স্পর্শ করতে পারবে না, কথা দিলাম আপনার প্রতিটা কষ্টের দাম তাদের সবাইকে দিতে হবে, যে দোষী তাকে শাস্তি দিয়েই ছাড়ব, কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি থাকতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে রাত ভেবেছিল অভিনব চিৎকার করবে বা মারবে, কিন্তু রাতকে অবাক করে দিয়ে অভিনব রাতের বাড়িয়ে দেওয়া হাত আঁকড়ে ধরে। রাত পকেট থেকে ফোন বের করে তিলকে ফোন করে আসতে বলে। সকাল 10টা বাজে, অভিনবকে নিয়ে গাড়িতে বসে আছে রাত, মুখে মাস্ক পরা যাতে কেউ চিনতে না পারে। রাত অভিনবকে বাগান থেকে বের করে একটা ক্যাব বুক করে। বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করে তিলের দেখা মিলল। ছুটতে ছুটতে তিল গাড়ির সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে, তুই কি মানুষ, এত ছোট বাচ্চার উপর এত অন্যায় করা ঠিক না, এতগুলো কাজ কি করে করব বলতো। কাজ হয়েছে, তিনি কোথায়? তিল কিছু না বলে হাত দিয়ে ইশারা করে সামনের দিকে। রাত তাকিয়ে দেখে অভিনবকে খাওয়ানোর জন্য যাকে টাকা দিয়েছে সে আসছে। অভিনবের আপন বলতে রফিক হোসেন। রাত হোসেনকে গাড়িতে উঠতে বলে, অভিনবের দিকে তাকায়। রীতিমতো অভিনব ঘুমিয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে কত বছর পর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রাতের মুখে তৃপ্তির হাসি দেখা যায়। একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না, অসহায় মানুষদের দয়া করা যায়, কিন্তু তাদের সাথে নিজের জীবন জড়িয়ে নষ্ট করা বোকামি। তোর নিজের ক্যারিয়ারের কথা একটু ভাব। সেই ক্যারিয়ার দিয়ে কী লাভ, যে ক্যারিয়ারের ভালোবাসার মানুষ না থাকলো। আমার ক্যারিয়ার শুরু তাকে দিয়ে আর সমাপ্ত তাকে ঘিরে। লুক অ্যাট মি, তোর কি মনে হয় ও সুস্থ হয়ে এসে তোর সাথে সংসার করবে? কখনোই না, ওর সুস্থ হবার কোনো গ্যারান্টি নেই, আর পাঁচটা প্রেমিকের মতো তুই তাকে কখনোই পাবি না। রাত এক পলক অভিনবের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলে, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসকে কখনো ছোঁয়া যায় না। আমার কাছে আমার পাগল প্রেমিক পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি, তাকে ছুঁয়ে দেখতে না পারি, অনুভব তো করতে পারবো। তপ্ত দুপুরে রোদের মধ্যে ছাদে দাঁড়িয়ে আছে রাত। বিষণ্ণ মনিক কি যেন ভেবেই যাচ্ছে, দুই একবার বিড়বিড় করছে। পাশের ফোনের কর্কশ ধ্বনিতে বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিতেই তিলের নাম জলজল করে ওঠে। রাত ফোনটা পাশে রেখে আবার নিজের ভাবনায় বিভোর হয়ে তখনই তিল নিচ থেকে চেঁচিয়ে ওঠে। রাত সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের ভাবনায় ডুব দেয়। বেশ কিছু সময় পর তিল এসে রাতের চুল টেনে ধরে বলে, কখন থেকে ডাকছি ফোন দিচ্ছি কানে যায় না, অন্যের রাগ আমার উপর দেখাচ্ছিস কেন, আমি কি করেছি? আমার কারোর উপর অভিমান নেই, অভিমান রাগ জিদ এগো এগুলো শুধু প্রিয় মানুষগুলোকে কেড়ে নেয়। অভিমান করে কি লাভ, যদি সেই মানুষটা না থাকে সব কিছু ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না।
আমার অভিমান আমার কাছ থেকে আমার সবথেকে প্রিয় ব্যক্তিকে কেড়ে নিয়েছে। চাইলেও আমি তাকে ছুঁয়ে দেখতে পারবো না। জানিস, পৃথিবীতে অসহায় তখন লাগে যখন চাইলেও প্রিয় মানুষটাকে ছুঁয়ে দেখতে পারি না, প্রিয় মানুষের সাথে কথা বলতে পারি না। আল্লাহ কোনো কিছু কেড়ে নিলে তার পরিবর্তে ভালো কিছু দেয়। নিশুপুকে যেমন নিয়েছে তেমনি তার পরিবর্তে ভালো কিছু দেবে। একটু ধৈর্য ধর। প্রশ্ন যদি হয় নিশিপু, সেখানে তার পরিবর্তে আমার ভালো কিছু চাই না। নিশিপুর সাথে প্লিজ কারোর তুলনা করবি না। আচ্ছা বাদ দে, কিন্তু আমি শক্ট রাত আনাম যে ছেলেদের সহ্য করতে পারে না, ভালোবাসা বিশ্বাস করে না, সে নাকি প্রেম করেছে, তাও আবার পাগলের প্রেমে, ভাবা যায়? পাগল বলে কি মানুষ না? আর প্রেমের কথা যদি বলিস, আমি তার প্রেমে পড়িনি, ভালোবেসেছি। আমরা তো কত কিছুর প্রেমে পড়ি, আকাশ পাহাড় সমুদ্র ঝর্ণা, ভালো তো একজনকে বাসি। আমরা ভালো তাকেই বাসি যার সাথে সুখে দুঃখে হাতে হাত রেখে চলার প্রবল ইচ্ছা হয়। আমরা তাকেই ভালোবাসি যাকে নির্দ্বিধায় সব কিছু মন খুলে বলতে পারি। আমরা তাকেই ভালোবাসি যার কাছে আমাদের থাকে না কোনো লজ্জা, থাকে না কোনো দ্বিধা। শুনেছি দূরত্ব ভালোবাসা কমিয়ে দেয়। কথাটা ভুল, দূরত্ব ভালোবাসা বাড়িয়ে দেয়। এত বছর পর তার প্রতি আমার সেই অনুভূতির কোনো কমতি হয়নি, উল্টো বেড়ে গিয়েছে। হ্যাঁ, অভিযোগ ছিল, এখনো আছে, কিন্তু আমি অপেক্ষা করব সেই মানুষটির জন্য। আমার বিশ্বাস একদিন সে সুস্থ হয়ে আমার সব অভিযোগ শুনবে। অপেক্ষায় আছে সেই দিনটি। তিল নিষ্পলক চোখে রাতের দিকে তাকিয়ে আছে। তিলের কাছে রাতকে অচেনা লাগছে। তিল অনেক সম্পর্কে জড়িয়েছে, কিন্তু রাত সম্পর্ক জড়ানোর তো দূর, প্রয়োজন ছাড়া ছেলেদের সাথে কথাও বলে না। তার কাছে রিলেশন খুব পেইনফুল লাইফ। অথচ সেই মেয়ে ভালোবাসার ব্যাখ্যা এত সুন্দর করে দিয়েছে। ভালোবাসা মানুষদের জন্য কত বকা নিমিষে সহ্য করে নিচ্ছে। তিলকে অন্যমনস্ক দেখে রাত তুরে বাজিয়ে ওঠে। কোথায় হারিয়ে গেছিস? আবার কোন রাজকুমারের প্রেমে পড়লি বলতো? তুই আজকাল বেশি বুঝছিস। অভিনবকে যে রেখে আসলি, যদি কারো প্রেমে পড়ে তখন? তিল কথাটা ঠাট্টার ছলে বললেও রাতের মস্তিষ্ক অন্য কিছু জানান দিচ্ছে। রাতের সকালে কথা মনে পড়ে যায়। অভিনবকে ঢাকা মেন্টাল হাসপাতালে ভর্তি করতে নিয়ে যায়। তিলের পরিচিত ফ্রেন্ডের জন্য রাত অভিনবকে ভর্তি করাতে পারে। সব ফর্মালিটি শেষে যখন রাত ফিরে আসছিল, কি মনে করে অভিনবের কাছে গিয়ে রাতের মাথায় রাগ চড়ে বসে। অভিনব বেডে শুয়ে আছে, তার পাশে একটা মেয়ে বসে আছে। রাতের কেন যেন সহ্য হলো না, অভিনবও খেলছে সেই মেয়েটার সাথে। এখানে কি সুস্থ করে নিয়ে এসেছি নাকি পাগলের পাগলি খুঁজতে? দেশে কি আর পাগল নেই, শেষে আমার পাগল? উফ, না না, আমার জিনিসের উপর কারোর ছোঁয়া দূরে থাক, কল্পনা সহ্য করবো না। এদিকে রাত ডক্টরকে দেখে অভিনবকে অন্য কেবিনে শিফট করায়। আর কড়াভাবে সবাইকে নির্দেশ দেয় যেন অভিনবকে ছেলে ডক্টর দেখে, কোনো মেয়ে এলাও না। রাতের কথায় সবাই অবাক হলেও কেউ কিছু বলেনি। রাত যখন অভিনবকে অন্য কেবিনে নিয়ে যাচ্ছিল, অভিনব রাতের হাত খামচি দিয়ে প্রশ্ন করে, সেই মেয়েটা কই, আমার সাথে খেলছিল তো, কত ভালো। রাত তীক্ষ্ণ চোখে অভিনবকে দেখছে। রাতের ইচ্ছা করছে গালে দুইটা বসিয়ে দিতে, কিন্তু সব ইচ্ছাকে পূরণ করা যায়? রিঞ্জের ইচ্ছাকে দমিয়ে রেখে বিড়বিড় করে বলে, আমার সাথে কখনো ভালোভাবে কথা বলেনি, কিন্তু এখানে এসেই নিজের পাগলি খোঁজা শুরু করছে। ছেলেদের জন্য আলাদা হসপিটাল করলে খুব কি ক্ষতি হতো? আমার মতো কিছু প্রেমিকা নিশ্চিন্তে থাকতে পারত। এই পাগলের খেলার জন্য কি পাগলি দরকার? আমায় বললেই তো খেলতাম। আজব অভিনবের চিমটি কাটায় রাত নিজের ভাবনা থেকে বের হয়ে অভিনবের দিকে তাকায়। অভিনব আবার সেই প্রশ্ন করতে রাত বিরক্ত হয়ে ধমক দিয়ে চলে আসে। সারা রাস্তা সে ওসব ভাবতে ভাবতে আসছে। বাড়িতে এসে মাহমুদুল খানের ঝাড়ি শুনে রাত ছাদে চলে যায়। আজকে সব কিছু বিরক্ত লাগছে। এদিকে অর্ণব অনেকক্ষণ ধরে নিজের ঘরে পায়চারি করছে। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। সকাল থেকে মাহমুদুল খান তাকে বের হতে দেয়নি। অভিনবকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্ণব ব্যাপারটা খোঁজ নিতে বাইরে যাবে, কিন্তু তার সুযোগ নেই। রাগে নিজের চুল আঁকড়ে ধরে বিড়বিড় করে বলে, এত সহজে তো এই পাগল এখান থেকে যাবে না। এতদিন এত অত্যাচার করার পরে যে এক চুল নড়েনি, আজ সে কী করে চলে গেল আর কোথায় গেল? এর পেছনে কি রাতের হাত আছে? কিন্তু ও জানবে কী করে? উফ। এদিকে অর্ণব নিজের ফোন হাতে নিতেই ওর লোকের কল আসে। হন্তদন্ত হয়ে ফোন ধরে ব্যস্ত কণ্ঠে বলে, হ্যালো, কোনো খোঁজ পেয়েছিস? জানিস কোথায় গেছে? কি হলো বল। ওপাশ থেকে কিছু একটা শুনে অর্ণব ফোন ছুড়ে মারে। রাগে ঘরের সব কিছু ভাবছে। দরজার পাশে দাঁড়িয়ে রাত সবটা নিজের ফোনে বন্দি করেছে। মুখে তার রহস্যময় হাসি। যার জীবনটা রহস্যে ঘেরা তাকে তো রহস্যময় নারী বলে। হঠাৎ অর্ণব দরজার পাশে কারো ছায়া দেখতে পায়। রাত ব্যাপারটা বুঝতে পেরে চলে যাচ্ছিল।
অর্ণব ছুটে এসে রাতের হাত ধরে চিল্লিয়ে বলে, তুই এখানে কেন গোয়েন্দাগিরি শুরু করছিস বল। এদিকে রাতের হাত জোরে ধরায় রাতের ব্যথা লাগছে, একবার হাতের দিকে তো একবার অর্ণবের দিকে তাকিয়ে বলে, আমার বাড়ি, আমি যেখানে খুশি যেতে পারি, এর জন্য কাউকে কৈফিয়ত দিতে পারবো না, আমার লাগছে ছাড়ো। রাতের কথায় অর্ণব আরো জোরে চেপে ধরে, রাত কিছু বলতে যেয়ে থেমে যায়। অর্ণব এক হাত উঁচু করে রাতকে মারতে গেলে বাধা পায়, কেউ অর্ণবের হাত ধরে আছে। পেছনে তাকিয়ে দেখে মাহমুদুল খান দাঁড়িয়ে আছে। অর্ণব কিছু বলার আগে নিজের গালে থাপ্পড় পায়। অর্ণবের হাত থেকে রাতকে ছাড়িয়ে বলে, কি করছিলে তুমি রাত, তোমার ছোট বোন অর্ণব, বারবার ওর দিকে আঙুল তুলে কি লাভ, ও নিশির মতো হয়েছে, এতে ওর কি দোষ, তোমার মাথায় সত্যি সমস্যা হয়েছে। কথাটা বলে মাহমুদুল খান অর্ণবকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেয়। রাত অবাক চোখে দেখছে, অভিনবকে পাগল বানিয়েছিলি না, এবার দেখ পাগল হলে কেমন লাগে। রাতের মুখে তৃপ্তির হাসি। মাহমুদুল খান রাতকে দেখে নিজের রুমে চলে যায়। গভীর রাতে চারদিকে নিস্তব্ধতা ছেয়ে আছে, জানলা বারবার বাড়ি খাচ্ছে বাতাসের কারণে। রাত হাতে বই নিয়ে অপেক্ষা করছে তার প্রিয়জনের, সেই অপেক্ষার কি অবসান ঘটবে। বেশ কিছুটা সময় পর রাত উঠে দরজা খুলে বাইরে যায়, কিন্তু বারবার পেছনে তাকাচ্ছে, মনে হচ্ছে কেউ আছে। রাত নিজের মনের ভুল ভেবে ছাদের দিকে পা বাড়ায়। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে রাত, চোখ বন্ধ করে হিম শীতল বাতাস অনুভব করছে। ঠান্ডায় শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। পেছন থেকে নিজের নাম ধরে ডাক দেওয়ার পর রাত পেছনে তাকাতেই কেউ রাতকে ধাক্কা মেরে ফেলে দেয়। রাত নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, মুখ দিয়ে শুধু নিশিভু বের হলো। আস্তে আস্তে রাতের চোখ বন্ধ হয়ে আসলো। এদিকে চোখে মুখে পানির ঝাপটা পড়তে রাত ধরপড়ে উঠে বসে, মাথায় চিনচিন ব্যথা করছে। চারদিকে তাকে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। কালকের কথা মনে উঠতেই রাতের মাথা ঘুরাচ্ছে, দুই হাত দিয়ে মাথা চেপে ধরে বিড়বিড় করে। কাল আমি কি দেখলাম, না না এটা কিছুতেই হতে পারে না, নিশি আপু আমাকে মারতে চাইবে। হ্যাঁ সব আমার মনের ভুল, ছাদ থেকে পড়লে আমি এখানে আসলাম কি করে। হ্যাঁ আমি একটু বেশি চিন্তা করি, তাই হয়তো। নিজের মনকে সান্ত্বনা দিয়ে রাত মুচকি হাসে। রাতের ভাবনার ছেদ ঘটে মায়ের কথায়। রাতের মা আতঙ্কের সহিত রাতকে প্রশ্ন করে, রাত মা কাল কি হয়েছিল তোর সাথে, তুই গাছে কি করে উঠলি, মাথা কি খারাপ হয়ে গিয়েছে, কি সব বলছো, আমি গাছে কি করতে যাব, কাল তো আমি ঘরে ঘুমিয়েছিলাম। আন্টি কোনো মিথ্যা কথা বলছে না রাত, কিন্তু সকালে উঠে তোকে গাছে পাওয়া গিয়েছে, অনেক কষ্টে সেখান থেকে নামানো হয়েছে, আমরা বুঝতে পারছি না তুই হঠাৎ গাছে কি করে গেলি। তিলের কথা রাত বিশ্বাস করেনি, সেটা রাতের মুখ দেখে বোঝা যাচ্ছে। রাত বিছানা থেকে উঠতে উঠতে বলে, সকাল সকাল ভালো লাগছে না, সরো সামনে থেকে। কথাটা বলে ব্রাশ হাতে বাইরে চলে যায় রাত। পেছন পেছন রাতের আম্মু আর তিল যায়। রাত সোজা ছাদে গিয়ে চারদিক দেখতে পায়। আর মনে বলে ওঠে, আম্মু তিলের কথা কি সত্যি, কিন্তু সম্ভব কি করে, আমি ছাদ থেকে পড়ছিলাম তাহলে গাছে গেলাম কি করে, আর ছাদ থেকে গাছ তো অনেক দূরে, কাল তো আমাকে সত্যি নিশাপু ধাক্কা, না না এটা সম্ভব না, আমি ভুল ভাবছি। রাতের আনমনে বলে কথা রাতের আম্মু শুনল না, কারণ তিনি দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু তিল ঠিক শুনতে পেল রাত কি বলছে। রাত নিজের মনে বিড়বিড় করছে, তখনই নিচ থেকে চেঁচেমেচের আওয়াজ আসলো, রাতের মা ছুটে নিচে গেছে। রাত এখন নিজের ভাবনায় ব্যস্ত। তিল রাতকে ঝাঁকা দিতে রাত বিরক্তির চোখে তিলের দিকে তাকায়। তিল মুখটা কাঁচা উঁচু করে বলে, নিচে চল কি হচ্ছে দেখে আসি। কি আর হবে, নতুন তামাশা, দিন দিন বাড়িটার নাটকের মঞ্চ হয়ে যাচ্ছে। এদিকে রাগে গজগজ করতে করতে রাত নিচে নেমে দেখে শালিশ বসেছে, সবার মুখে গম্ভীরতার ছাপ। মাহমুদুল খানের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। রাত একবার সবার দিকে চোখ বেলে চলে যেতে গেলে অর্ণবের দৃষ্টি রাতের দিকে পড়ে। অর্ণব চেঁচিয়ে বলে, বড় আব্বু রাত আসছে। সবার দৃষ্টি এখন রাতের দিকে, এমনভাবে সবাই তাকাচ্ছে যেন রাত চুরি করেছে। রাত সবার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, হোয়াট হ্যাপেন্ড, অভিনব কোথায় রাত। রাতের যেন আত্মা উড়ে যায়, রাত কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে কিছু বলার আগে অর্ণব চেঁচিয়ে বলে, সত্যি কথা বল, একদম মিথ্যা বলবি না, বড় বোনের মতো তোর ওই কি, ও কি নিজে পালানোর ইচ্ছা আছে নাকি। রাত নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা টেবিল জোরে লাথি মেরে বলে, আমার আপুর নামে একটাও বাজে কথা বলবি না, আমার আপু পালিয়ে গেছে তার কি গ্যারান্টি আছে, অন্য কিছুও তো হতে পারে। একটা কথা অর্ণব ভাইয়া মনে রেখো, আমি বাড়ির মেয়ে আর তুমি পরের বাড়ির, আব্বু যতই আদর দিক না কেন, রক্ত তো রক্তই হয়, আর কি সমস্যা।
রাত কি হচ্ছে এইভাবে কথা বলতে হয়? এত মানুষের সামনে তোমার কি ব্যবহার? সত্যি বলতে হয় গ্রামের অনেকে দেখছে তুমি অভিনবকে নিয়ে কোথাও গিয়েছো। বড় আব্বু, রাতের চলাচল কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না। রাত জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু অর্ণবের কথা রাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো লাগছে। অর্ণবের দিকে তেড়ে আস্তে আস্তে বলে, হ্যাঁ আমি অভিনবকে নিয়ে গেছিলাম, তাতে সমস্যা কি? নিজের পাপ থাকতে অন্যের ঘাড়ে দোষ দেওয়া বন্ধ করো ভাইয়া। শুধু আব্বুর জন্য তোমাকে সহ্য করছি, নাহলে এতক্ষণে আমার হাত উঠে যেত। হ্যাঁ, এই পাগলকে আমি নিয়ে গিয়েছি, তাতে আপনাদের এত কিসের সমস্যা? আপনারা তো কেউ ওকে দেখতে যান না, আর না ওকে খেতে দেন। রাস্তার কুকুরের খাবার খেয়ে বেঁচে থাকত তো আর কত? একটা কুকুরের সাথেও মনে হয় এমন করা হয় না। আজ সে নেই বলে বিচার দিতে এসেছেন? আমি ওকে দূরে পাঠিয়ে দিয়েছি যাতে আমার আব্বুর সম্মান বেঁচে থাকে। অন্য ভাইয়ের লোকরা যেভাবে মানুষের উপর অত্যাচার করতো এমনিই মরে যেত, তারপর সব দোষ আব্বুর ঘাড়ে। কেন, আমার আব্বুর দোষ হবে কেন? তাই দূরে পাঠিয়ে দিয়েছি, আর তিনি আমার শিক্ষক, তার অপমান আমি সহ্য করব না। আশা করি সবার উত্তর পেয়েছেন। রাতের কথায় সবাই ফিসফিস করতে করতে বেরিয়ে গেল। রাত এবার তার আব্বুর দিকে তাকিয়ে বলে, আর কত আব্বু, পরের ছেলের জন্য নিজের এক মেয়েকে হারালে, এখন আবার আরেক মেয়েকে হারাতে চললে। আপু পালিয়ে যায়নি, তোমরা বাধ্য করেছো আপুকে চলে যেতে। তুমি যদি রাহাত ভাইকে মেনে নিতে তাহলে এই বাড়ির মেয়ে বাড়িতে থাকতো, আর আমিও সুন্দরভাবে বড় হতে পারতাম। সে ছোট থেকে তুমি অর্ণব ভাইয়াকে লাই দিতে দিতে অমানুষ বানিয়ে ফেলেছো। তোমার নাম করে গ্রামে মাস্তানি করে বেড়াই, সেসব কি জানো? জানবে কি করে? তুমি তো ওকে অন্ধবিশ্বাস করো। এমন যেন না হয় যাকে তুমি এত বিশ্বাস করো তার জন্যই তোমার সব হারাতে হলো। রাত আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা নিজের ঘরে চলে যায়। অর্ণব নিজের বড় আব্বুর পায়ের কাছে বসে বলে, বড় আব্বু, আমি তোমার বিশ্বাস ভাঙবো না, দেখিনিও রাত। তুমি রেডি হয়ে আসো, আমরা শহরে যাচ্ছি। অর্ণবকে কিছু বলতে না দিয়ে মাহমুদুল খান নিজের ঘরে যাওয়ার বদলে রাতের ঘরের সামনে গিয়ে দেখে রাত কান্না করছে। মাহমুদুল খান দরজার পাশ থেকে দেখে চলে যায়। অর্ণবের ঘরে চুপি চুপি যায় রাত। বাড়িতে বর্তমানে মাহমুদুল খান আর অর্ণব নেই। অর্ণবকে ডক্টর ডাকাতে শহর নিয়ে গিয়েছে। রাত এদিকে ওদিকে তাকে ওনার ভিতরে রাখা সিসি ক্যামেরা বের করে ঘরটা ভালো করে দেখে ক্যামেরা নিজের স্থানে রেখে দেয়। ঘরে কিছু পাওয়া যাবে না সেটা রাত জানে, কারণ অর্ণবের এত সাহস নেই বাড়িতে কিছু করবে। তবুও আলমারি খুলে সব কিছু উল্টে পাল্টে দেখছে। হঠাৎ আলমারিতে রাখা একটি বক্সের দিকে নজর যায়। কৌতূহলবশত বক্সটা খুলতে গেলে রাত দেখে লক করা। মেঝের কৌতূহল সন্দেহতে পরিণত হতে রাত বক্সটা ভেঙে ফেলে। বক্সের ভিতরে শুধু একটা ফোন পাওয়া গেছে। ফোনটা দেখে রাত অবাক। এই ফোনটা এখানে কি করে আসলো? এটা তো সেদিন আমি যা ভাবছি সেটাই কি সত্যি? রাত ঘরটা আগের মতো রেখে চলে যায়। রাতের দিকে সবাই খেতে বসেছে। রাত বারবার অর্ণবকে দেখছে। আব্বু ডক্টর কি বলছে? কেন, আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না? চিন্তা তো করতেই হবে, যতই হোক আমার আব্বুর পালিত আদরের ছেলে। তোমাদের ছেলে মানুষই বন্ধ করো, দুইটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। বাড়ির বড়দের সম্মান করছো না, আর একবার এমন করলে দুইটাকে বের করে দেবো। আর অর্ণব, রাত ছোট ওকে দেখে রাখার দায়িত্ব তোমার, তুমি ওর সাথে ছেলে মানুষকে করলে কি চলবে? কেউ আর কোনো কথা বলল না, খেয়ে সবাই নিজের রুমে চলে গেল। রাত বসে বসে ল্যাপটপে অর্ণবের কাজ দেখছে। রাত প্রায় গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু অর্ণব জেগে আছে, তার ল্যাপটপ নিয়ে ঝিমুচ্ছে। কিরে, এভাবে ঘুমালে কি তোর লক্ষ্যে যেতে পারবি? হঠাৎ কারোর কণ্ঠে রাতের ঘুম উধাও হয়ে গেল। চোখে মেলে দেখে সেদিনের মতো জানলার কাছে দাঁড়িয়ে আছে কেউ। রাত কিছুটা অভিমানী কণ্ঠে বলে, তুই আসছিস, এমন কেন করলি আপু? তুই এত সুন্দর সুন্দর ছেলে থাকতে কেন এমন ছেলেকে বেছে নিলি যার কোনো গতি নেই? কি বলতে চাইছিস? পৃথিবীর সকল সৌন্দর্যের ঊর্ধ্বে প্রিয় মানুষটি ভালোবাসি বলেই তো সবার থেকে অধিকতর সুন্দর আমার প্রিয় মানুষটি। তুই যা করেছিস ভালোবাসার জন্য, তেমনি আমিও যা করেছি ভালোবেসে। রাত কি বুঝলো কে জানে, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে নিশির পানে। নিশিপু পালিয়ে যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে, এই কথা কি তুমি জানতে আব্বু? এদিকে নিচের চেয়ারে চোখ বন্ধ করে বসেছিলেন মাহমুদুল খান, মূলত গভীর চিন্তায় নিজেকে ব্যস্ত রাখতে চোখ বন্ধ করা। রাতের ভেজা গলায় করা প্রশ্নে মুহূর্তেই মাহমুদুল খানের লোম দাঁড়িয়ে যায়। চোখের পাতা খুলে পেছনে ফিরতেই রাতের কান্না মিশ্রিত মুখ ভেসে ওঠে। চোখের নিচে ফোলা নাকসহ চোখ লাল টকটকে, চোখ ভর্তি পানি, এক্ষুনি গড়িয়ে পড়বে পড়বে ভাব। বাবার কোনো প্রত্যুত্তর না পেয়ে রাত এবার প্রশ্ন করে, ঋষিপুকে মেরে ফেলেছে, এটা জানার পরও তুমি কি করে এত শান্ত থাকো?
নিজের মেয়ের নামে এত বড় মিথ্যা সহ্য করতে কষ্ট হয়নি? নাকি নিশি আপু তোমার মেয়ে না? উত্তর দাও আব্বু। চোখের পানির বাঁধ ভেঙে গড়িয়ে পড়তে রাত সেটা হাতের উল্টো পেট দিয়ে মুছে বাবার দিকে শক্ত চোখে তাকায়। মাহমুদুল খান যে অবাক হয়েছে সেটা তার মুখ দেখলে বোঝা যাচ্ছে। অবাক চোখে রাতের দিকে তাকিয়ে বলে, তোমাকে এসব কে বলেছে? কেন, তোমাদের আসল সত্যি জেনে গিয়েছি বলে অবাক হচ্ছ? সত্যি করে বলো তো আব্বু, আমরা কি আসলে তোমার সন্তান? আসলে আমার সন্দেহ হচ্ছে, কারণ কারণ কোনো আব্বু নিজের মেয়ের নামে কোনো কথা সহ্য করতে পারে না, সেখানে তার মারা যাওয়া নিয়ে এত বড় মিথ্যা কেন? তোমাকে এসব কে বলেছে রাত? বাবার এমন উত্তরে রাত আশা করেনি। নিজের উপর রাগ ক্ষোভ নিয়ে রাত হাতে থাকা ফোন অন করে মাহমুদুল খানের সামনে ধরে। ফোনে একটা ভিডিও অন হতেই মাহমুদুল খান দেখতে পায় অর্ণব বসে বসে কোকা কলার বোতলে কি যেন খাচ্ছে আর বিড়বিড় করছে। রাত ফোনের সাউন্ড বাড়িয়ে দিতে শোনা যায়, আমার মাথায় কোনো সমস্যা হয়নি, আমি নিশিকেই দেখেছি। হ্যাঁ, ওটা নিশি ছিল, কিন্তু নিশি তো মারা গিয়েছে, তাহলে মৃত মানুষ বেঁচে ফিরে কি করে? বিড়বিড় করে কথাগুলো বলে আবার কোকা কলার বোতলে মুখ দিলেও অর্ণব। রাত ভিডিও বন্ধ করে মাহমুদুল খানের দিকে দৃষ্টি দিতে দেখে মাহমুদুল খানের চোখে পড়ে। মাহমুদুল খান চেয়ার ধরে নিচে বসে ডুকরে কাঁদছে। রাত কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। মাহমুদুল খানের এমন রূপ রাতের কাছে অজানা। হঠাৎ মাহমুদুল খান রাত মা বলে চিল্লে ওঠে। রাত আব্বু বলে মাহমুদুল খানকে ধরে চিল্লে সবাইকে ডাকে। রাতে চিৎকারে সবাই মাহমুদুল খানের রুমে এসে দেখে রাত নিজের বাবাকে ধরে কান্না করছে। মাহমুদুল খানের ডান হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বসে আছে রাত। একটু আগে যে ব্যক্তি সুস্থ ছিল এখন তার হাতে স্যালাইন, চোখে মুখে ক্লান্তির ছাপ, ঠোঁট শুকিয়ে গিয়েছে, প্রেশার লো হয়ে গিয়েছে মাহমুদুল খানের। রাত মাহমুদুল খানের অবস্থার জন্য নিজেকে দায়ী করছে। রুমে বর্তমানে রাত আর তিল ছাড়া কেউ নেই। তিল দরজার কাছে দাঁড়িয়ে আছে। রাত বাবার হাত ধরে কান্না করতে করতে বলে, সরি আব্বু, আমি তোমাকে ওভাবে বলতে চাইনি, আমার ভুল। আমার বোঝা উচিত ছিল কোনো বাবা মা তাদের সন্তানের খারাপ চায় না, আমাকে মাফ করে দাও। ও আব্বু প্লিজ কথা বলো। বাবার বুকে মাথা রেখে কান্না করতে করতে কথাগুলো বলে রাত। মাথায় কোনো কিছু ছোঁয়া পেতেই রাত মাথা তুলে তাকিয়ে দেখে মাহমুদুল খান রাতের মাথায় হাত বুড়ে দিচ্ছে। আব্বু তোমার কি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, আমি তোমার কিছু হতে দেব না। অস্থির হয়ে রাত কথাগুলো বলল। মাহমুদুল খান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তোর এসএসসি রেজাল্টের আগে নিশি আর রাহাতকে হাতে নাতে ধরে অন্য। ওই দিন আমি জানতে পারি নিশি রাহাত একে অপরকে ভালোবাসে। আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমাদের পরিবারের সাথে রাহাতের পরিবার যায় না। তুই বল মা আমার কি দোষ? নিজের পরিবারের সম্মানের কথা ভাবা কি অন্যায়? আমার সম্মান না হয় বাদ দিলাম, কিন্তু আমার মেয়ে কি সেখানে গিয়ে সুখী হতে পারবে? রাজবাড়ি থেকে কুড়ে ঘরে থাকা এতটা সোজা না রাত। আবেগে মানুষ অনেক ভুল করে বসে, বাবা হিসেবে নিজের মেয়ের ভুল শুধরে দিতে চাওয়া কি অন্যায় আমার? নিশিকে বারণ করার পর নিশি প্রথমে অনেক জেদ করে, পরে আর কিছু বলে না, একদম চুপ হয়ে যায়। নিশি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না। বাবা হয়ে সব মেনে নিতে পারছিলাম না। প্রতি রাতে আমি তোদের ঘরের পাশে গিয়ে দেখতাম নিশি নেই, ছাদের কিনারায় বসে বসে কান্না করত, আর মেনে নিতে পারছিলাম না। অর্ণবকে বললাম রাহাতকে ডেকে আনতে, আমি ওর সাথে কথা বলবো। তোর রেজাল্টের দিন রাহাতের আসার কথা ছিল, কিন্তু ওরা পালিয়ে যায়। ছোট থেকে এত কষ্ট করে বড় করেছি এই দিন দেখার জন্য বল? আমার মান সম্মান সব শেষ সেই দিন, লজ্জায় ঘর থেকে বের হতে পারছিলাম না। গ্রামে গ্রামে কথাটা ছড়িয়ে গিয়েছিল, সেই জন্য তোকে দূরে পাঠিয়ে দিই। দুই বছর পর হঠাৎ রাহাতের এক বন্ধুর কাছ থেকে ওদের খবর নিয়ে জানতে পারি নিশিকে সেদিন রাতে রাহাত মেরে পালিয়ে যায়। নিশির কাছে অনেক গহনা ছিল, রাহাত শুধু নিজের স্বার্থের জন্য নিশিকে ব্যবহার করেছিল। নিশিকে নিয়ে পালিয়ে রাহাত মাঝপথে নিশিকে ছেড়ে দেয়, কিন্তু নিশি অনেক কান্না করছিল। এক পর্যায়ে নিশিকে আঘাত করে মাটিতে পুঁতে চলে যায় রাহাত। কথাটা শুনে রাহাতের উপর যতটা রাগ হয়েছিল তার থেকে বেশি নিজের উপর রাগ হচ্ছিল। আমি যদি নিজের মেয়েদের দিকে ঠিক মতো খেয়াল রাখতাম তাহলে আমার মেয়েটা বেঁচে থাকতো। আমাকে মাফ করে রাতমা, তোদের দুজনের সাথে অন্যায় করেছি। নিশি অবুঝ, কিন্তু আমি কি করে এত বড় ভুল করতাম? নিশির ব্যাপারটা ততদিনে বন্ধ হয়ে গেছিল, আবার সাথে তুলে নিজের মেয়ের অসম্মান করতে চাইনি, তাই কাউকে বলিনি। নিশি বেঁচে নেই, কি পেলো আমার মেয়েটা? ভালোবেসে তো জীবন দিতে হলো, শেষবারের মতো আমার মায়ের মুখ দেখতে পারলাম না। তোকে দেখলে আমার নিশির কথা মনে পড়বে বলে তোকে এতদিন দূরে রেখেছি, কিন্তু আর পারছি না। নিশির কাছে মাপ চাওয়ার সুযোগ পেলাম না, কিন্তু তোর কাছে মাপ চাইছি, আমাকে মাফ করে দে। তিল রাত দুইজন অবাক হয়ে কথাগুলো শুনছে, রাত যেন পাথর হয়ে গেছে। মাহমুদুল খান কথাগুলো বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অনেকদিনের লুকোনো কথা বলতে পেরে তার নিজের অনেকটা হালকা মনে হচ্ছে। তিল এগিয়ে এসে রাতের কাঁধে হাত রাখতেই
রাত হুঁশে ফিরে মাহমুদুল খানকে পানি খাইয়ে আবার শুয়ে দেয়। ঘরের এক কোনোয় তিলকে জড়িয়ে ধরে কান্না করছে রাত। নিজেকে বড্ড অসহায় লাগছে। তিল রাতকে জড়িয়ে ধরে চুপ করে আছে। বেশ কিছু সময় পর রাত তিলের বুক থেকে মাথা তুলে বলে, তিল তুই বল আমি কি করব। এতদিন জানতাম আপু বেঁচে আছে, কিন্তু এখন যখন জানলাম আপু বেঁচে নেই আমি কিভাবে সামনে এগিয়ে যাব। জানিস তো আপু প্রতিদিন আমার সাথে দেখা করে যেত। আমার সন্দেহ হতো কারণ আপু এখানে থাকলে আপুর সামনে কেন আসে না। এখন বুঝলাম আপু নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে আসে। আপুর খুনিকে আমি ছাড়ব না, কিছুতেই না। আমি খুঁজে বের করব তিল। চোখ মুখ বন্ধ করে কথাটা বললেও পরক্ষণে কান্নায় ভেঙে পড়ে। তিল রাতের মাথায় হাত রেখে বলে, দেখ তুই আর এসবের মধ্যে যাস না, চল আমরা ফিরে যাই। তুই চলে যা, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। এ রে অনেক ছুকিরা, তুই তো জানিস না ওই খুনি কোথায় আছে। সূর্যের মতো উজ্জ্বল হতে চাইলে আগে সূর্যের মতো পুড়তে হবে। প্লিজ রাত বেবি এমন করিস না, নিজের ক্যারিয়ারের কথা তো একটু ভাব, যা হয়েছে বাদ দে। নিশুপো তো আর নেই, আর তুই কোথায় খুঁজবি, সে কি দেশে আছে? কোনো কিছু পেতে গেলে একটু ত্যাগ করতে হয়, কারণ নিঃশ্বাস নিতে গেলে আর একটা নিঃশ্বাস ছাড়তে হয়। রাতা কারো কথা না শুনে সোজা বাড়ি থেকে বেরিয়ে যায়। তিল অনেকবার চেয়েও রাতের সাথে যেতে পারে না। রাত যেতেই আড়াল থেকে কেউ রাজ্য জয়ের হাসি হাসে। হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে রাত, চোখ দিয়ে যেন তার আগুন বের হচ্ছে, প্রতিশোধের আগুন। এটা সেই হসপিটাল যেখানে অভিনবকে রেখে এসেছিল রাত। নিজের মনকে শান্ত করে অভিনবের কেবিনের দিকে অগ্রসর হয় রাত। ব্যাগ থেকে ছুরিটা বের করে অভিনবের পেছনে গিয়ে দাঁড়ায়। অভিনব জানলার দিকে মুখ করে বসে আছে, আর মনে কি যেন ভাবছে আর আঙুল পেঁচাচ্ছে। রাত দীর্ঘশ্বাস ছেড়ে ছুরিটা উঁচু করে আঘাত করে অভিনবকে। তিন দিন পর, আজ তিন দিন হয়ে গেল রাত ঘর থেকে বের হয় না, কারোর সাথে কথা বলে না, সবসময় নিজের মধ্যেই বিড়বিড় করে। তিল দুই একবার জোর করে রাতকে খাইয়ে দেয়। মাহমুদুল খান এখন সুস্থ, কিন্তু মানসিকভাবে তিনি আরও ভেঙে পড়েছেন। রাতের কাজ একদম নিশির মতো হচ্ছে। নিশি চলে যাওয়ার আগে ঠিক এভাবে চুপ হয়ে থাকতো। সেদিন রাত বের হওয়ার পর অনেক রাতে বাড়ি ফেরে, শরীরে রক্ত লেগেছিল, তারপর থেকে নিজেকে রুমে বন্দি করে রাখে। কেন এমন করছে এটা কেউ জানে না। সবার কথা নিশির মৃত্যু মেনে নিতে না পেরে রাতের মানসিক সমস্যা হয়েছে। আজ রাতকে হসপিটাল নেওয়া হবে। অর্ণব সকাল থেকে অনেক ব্যস্ত, গ্রামের সব কাজ এখন প্রায় অর্ণবকেই দেখতে হয়। মাহমুদুল খান তেমন একটা মাথা ঘামায় না, তিনি নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত। হসপিটালে রাতকে বেঁধে রাখা হয়েছে। দরজার পাশে অর্ণব আর তিল দাঁড়িয়ে আছে। তিল বারবার বারণ করছে যাতে রাতকে কারেন্টের শক না দেয়া হয়, তবুও অর্ণব কারো কথা শুনছে না। রাতের মুখে কাপড় দিয়ে ডক্টর রাতের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রাতে কোনো প্রতিক্রিয়া নেই। ডক্টর অর্ণবের দিকে তাকিয়ে সুইচ দিতেই রাত চেঁচিয়ে ওঠে। এদিকে তিল ফোনের দিকে তাকিয়ে দেখে অভিনব বসে আছে। রাতের কাছ থেকে ফোনটা নিয়ে ভালো করে দেখতে থাকে তিল। অভিনব ভাইয়া বেঁচে আছে, কিন্তু তুই তো ওকে মেরে ফেলেছিলি, অবাক হয়ে প্রশ্ন করে তিল। তিলের প্রশ্নে রাত মুচকি হেসে জবাব দেয়, যে মানুষটাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছি তাকে কি করে মারতে পারি। তিল কিছু না বুঝে রাতের দিকে তাকিয়ে থাকে। রাত তিলের দৃষ্টির মানে বুঝে হালকা হেসে বলে, তুই কি ভেবেছিলি এত সহজে এই রাত তার ভালোবাসা যে মেরে ফেলবে। ভালোবাসার মূল ভিত্তি বিশ্বাস। অভিনবকে আমি ছোট থেকে চিনি, সাথে ওদের পরিবারকেও। যখন জানতে পারি অভিনবের ভাই আমার নিশি আপুকে খুন করেছে, তখন বিশ্বাস কর অনেক রাগ হয়েছিল। রাগের মাথায় হসপিটাল ছুটে যাচ্ছিলাম, ঠিক তখনই দরজার পাশে অর্ণবকে দেখতে পাই। তোর আর আমার কথা অর্ণব দরজার পাশে দাঁড়িয়ে শুনছিল। আমি খুব ভালো করে জানি অর্ণব ভাইয়া নিশি আপুকে পছন্দ করত। তাহলে নিশি আপু খুন হবার পরও অর্ণব ভাইয়া চুপ কেন, আর কেউ বিষয়টা জানে না কেন? আমি যখন রেগে হসপিটাল যাই তখনও পেছনে অর্ণব ছিল। রাগের মাথায় অভিনব করে আঘাত করতে গেছিলাম ঠিকই, কিন্তু ওর মুখটা দেখে সাহস হয়নি, তাই ইচ্ছে করে ওর হাতে ছুরি দিয়ে আঘাত করি। অভিনব তো ছুরি দেখে অজ্ঞান হয়ে যায়। তারপর চিল্লিয়ে লোক ডেকে অভিনবকে সরিয়ে দিই। অর্ণব ভাবে অভিনব মারা গিয়েছে, কিন্তু ওকে আমি ঢাকা পাঠিয়ে দিই আর নিজে পাগল হবার নাটক করি। অর্ণব ভাবছে অভিনবকে আঘাত করার জন্য আমি মেন্টাল পেশেন্ট হয়ে গিয়েছি, সেটাই অর্ণব চাইছিল। রুমের মধ্যে একা থাকার নাটক করে রোজ অর্ণবের পেছনে যেতাম। তার খোঁজ নিয়ে জানতে পারি অর্ণব দোষী, কিন্তু প্রমাণ ছিল না। অর্ণব আমাকে সরিয়ে দেবে বলে কারণ শক খাওয়ায়,
সবটা মুখ বুঝে মেনে নিয়েছিলাম। শুধু নিশি আপুর খুনের প্রতিশোধ নেব আর অভিনবের পরিবারকে নির্দোষ প্রমাণ করব। তাই অর্ণবের প্ল্যান অনুযায়ী আমাকে ইলেকট্রিক শক দিয়ে অর্ণব নিজেকে জয়ী ভাবে। নিজের গোডাউনে মদ খাচ্ছিল তখন আমি নিশি আপু সেজে যাই আর অর্ণবকে দিয়ে সত্যি বলিয়ে রেকর্ড করি, তারপর তো সব জানা। কথাগুলো বলে রাত লম্বা একটা দীর্ঘশ্বাস নেয়। পরক্ষণে তিলের দিকে নজর দিতে দেখে তিল হা করে রাতের মুখের দিকে তাকিয়ে আছে। রাত তিলের সামনে তুড়ি বাজাতেই তিল পাশে থাকা পানির গ্লাস থেকে পানি খেয়ে নেয়, একদম পুরোটা পানি শেষ করে বলে, তোর মাথায় এত সব ছিল, আচ্ছা তুই জানলে কি করে রাহাত নিশিকে মারেনি? নিশি আপু বলেছে। নিশি আপু মানে? তিনি তোকে কি করে বলবে? নিশি আপু বলতে নিশি আপুর ভালোবাসার উপর বিশ্বাস করে বুঝেছি। কথাটা বলে রাত উঠে গেল। দরজার পাশ থেকে রাতের আম্মু চলে যায়। নিশি আর রাহাতের যে সম্পর্ক ছিল এটা তো রাত জানতো না, তাহলে এই কথা কি করে বলল? আর নিশি এমন না যে তার ছোট বোনকে এইসব বলবে। রাত কি আমাদের থেকে কিছু লুকোচ্ছে? কিন্তু কেন? মাহমুদুল খান নিজের স্ত্রীকে কীভাবে বিড়বিড় করতে দেখে এগিয়ে আসে। স্ত্রীর কাঁধে হাত রাখতে চমকে যায় স্বস্তিতা খান। কি হয়েছে, কিছু বলছিলে? মাহমুদুল খান বুঝতে পারে তার স্ত্রীর কোনো বিষয় নিয়ে চিন্তিত। মাহমুদুল খান নিজের স্ত্রীকে বিছানায় বসিয়ে পানি এগিয়ে দেয়। সঞ্চিতা খান ভ্রু কুচকে মাহমুদুল খানের দিকে তাকিয়ে আছে, চোখের ইশারায় পুরোটা পানি খেতে বলেন মাহমুদুল খান। একদমে সম্পূর্ণ পানি শেষ করে ফেলে। মাহমুদুল খান গ্লাসটা রেখে বলে, এবার বলো কি নিয়ে এত চিন্তিত তুমি? রাহাতের পরিবারের সাথে যে অন্যায় হয়েছে, আবার অভিনবের সাথেও তো। পুরোটা শেষ না করে সঞ্চিতা খান দীর্ঘশ্বাস ছাড়ে। মাহমুদুল খান গম্ভীর ভাবনায় ডুব দেয়। কোনোভাবে আর সব ঠিক হবে না, তবুও বর্তমানের যে আছে তাকে তো আর ফেলে দেওয়া যায় না। নিজের পরিবারের সদস্যদের মধ্যে একজনের এমন খারাপ কাজের জন্য অন্য একটি পরিবার ভোগ করছে, মাহমুদুল খান আনমনে বলে ওঠে। অভিনব বেঁচে থাকলে না হয় ওর কাছে ক্ষমা। অভিনব বেঁচে আছে? মাহমুদুল খান অবাক হয়ে তাকিয়ে থাকে সঞ্চিতা খানের দিকে। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। সঞ্চিতা খান চোখের ইশারায় আশ্বাস দিয়ে বলে, রাত ওকে মারেনি, অর্ণবের প্ল্যান ধরার জন্য নাটক করেছিল। মাহমুদুল খান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাইরে বেরিয়ে যায় রাতের ঘরের উদ্দেশ্যে। 3 বছর পর কোনো বাচ্চা মেয়ে ডাকে রাত চোখের চশমা খুলে হাতে থাকা ডায়েরি বন্ধ করে পেছনে তাকায়। একটা 2.5 বছরের বাচ্চা রাতের দিকে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। রাত মুচকি হেসে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। বাচ্চাটির গালে আদরে পরশ দিয়ে বলে, মামুনি নাস্তা করেছে? বাচ্চাটি 2 পাশে মাথা নাড়িয়ে না বলে। রাত কাউকে ডেকে বলে, কি ব্যাপার নেহা, এখনো খায়নি কেন? যে দুষ্টু হয়েছে ওকে খাওয়াতে গেলে আমি শেষ। রাত মুচকি হেসে খাবার পাঠিয়ে দিতে বলে। নেহাকে খাইয়ে রাত ঘুম পাড়িয়ে বাইরে যাওয়ার জন্য বের হয়। পেছন থেকে নিহার বলে, আপা আমার বাচ্চাকে আপনি কত যত্ন করেন, বুঝতে দেন না ও আমার বাচ্চা, আপনি এবার বিয়ে করে একটা বাচ্চা নেন। বিয়ে হয়তো আমার কপালে নেই। কথাটা বলে রাত বেরিয়ে পড়ে তার গন্তব্যে। নেহার চোখের পানি মুছে কাজে রেখে পড়ে। সেদিন রাতে মাহমুদুল খান অনেক অনুরোধ করে অভিনবকে বাসায় আনার জন্য। রাত নিজের বাবার কথা ফেলতে পারে না। অভিনবকে বাসায় আনার 1 বছরের মাথায় অভিনব সুস্থ হয়ে যায়। মূলত রাতের ভালোবাসার সেবার কারণে অভিনব সুস্থ হয়ে যায়। রাতের বাবা অনেক মাফ চায়, অভিনবকে নিজের কাছে ছেলের মতো রাখতে চায়, কিন্তু অভিনব ওই গ্রামে আর থাকতে চায় না। বর্তমানে নিজের যোগ্যতায় একটা প্রাইভেট কলেজে প্রফেসর কাজে নিযুক্ত আছে। এই 3 বছরে অভিনব রাতের পরিবারের সাথে খুব গভীর সম্পর্ক তৈরি হয়েছে। শুধু রাতের সাথেই পারল না, সুস্থ সভা হবার পর রাতের সাথে একবারও কথা বলেনি। রাত অভিনবকে দেখার জন্য ঢাকায় শিফট হয়। প্রতি সপ্তাহে 1 বার রাতের বাসায় যায় অভিনব। রাতও সেই সময় যায় কিন্তু অভিনব ওর সাথে কথা বলে না। রোজ অভিনয় কলেজ যাওয়ার সময় রাত রাস্তায় দাঁড়িয়ে থাকে, আবার আসার সময় দাঁড়িয়ে থাকে অভিনবকে 1 বার চোখে দেখা দেখবে বলে। অভিনব রাতের দিকে ফিরেও তাকায় না। তিলের বিয়ে হয়েছে 1 বছরের মতো, সবাই নিজেদের মতো এগিয়ে গিয়েছে, শুধু থেমে আছে রাতের জীবন। আজকেও রাত সেই রাস্তায় দাঁড়িয়ে আছে যে রাস্তা দিয়ে অভিনব প্রতিদিন যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অভিনব আসছে না দেখে রাত নিরাশ হয়ে ফোন বের করে, উদ্দেশ্য অভিনবকে কল দিবে। জানে অভিনব কথা বলবে না, তবুও বেহায় মন বারবার চায়। ফোন বের করতে রাত অবাক হয়ে যায়। বাসা থেকে অনেকবার কল দিয়েছে, ফোন সাইলেন্ট থাকায় রাত বুঝতে পারেনি। তাড়াতাড়ি কল ব্যাক করতে ওপাস থেকে শুনতে পেল ওর আম্মু কান্নার আওয়াজ। রাতের বুকটা মোচড় দিয়ে উঠল। কি হয়েছে আম্মু, তুমি এইভাবে কান্না করছো কেন? কতবার ফোন করেছি তোকে, তোর আব্বু হঠাৎ বুকে ব্যথা উঠেছে, আমরা সবাই সিটি হসপিটালে আছি, তুই তাড়াতাড়ি আয়। রাত এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বেরিয়ে পড়ে।
রাতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে রাত আর অভিনব। রাতের আব্বু অবস্থা এখন ভালো, অতিরিক্ত টেনশনে স্ট্রোক করেছিল। রাত নিজের বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে, নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। একটা সন্তানের কাছে তার বাবা মা বিশ্বকাপের মতো, সেই বাবা মা দূরে যাওয়ার কথা মনে উঠতে বুকটা মোচড় দিয়ে ওঠে। রাতের এখন চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছে কিন্তু পারছে না। মুখে হাত দিয়ে যে চলে আসতে যাবে তখনই কানে আসে সেই পরিচিত কণ্ঠ, রাত শোনো। রাত যেন ওখানে জমে গিয়েছে, শীতের মধ্যেও রাতের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। রাত অবাক দৃষ্টিতে পেছনে তাকায়। অভিনব রাতকে ডাকলো, এটা যেন রাত বিশ্বাস করতেই পারছে না। রাত একইভাবে দাঁড়িয়ে আছে দেখে অভিনব এগিয়ে আসলো, রাতের সামনে দাঁড়িয়ে বলে, আঙ্কেল তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, আঙ্কেল আন্টির বয়স হয়েছে, আমার মনে হয় তোমার এখন বিয়ে করা উচিত। বিয়ে করলে কি তারা টেনশন মুক্ত হয়ে যাবে? সেটা হয়তো হবে না, কিন্তু তোমার জীবনটা সাজানো দেখলে তাদেরও ভালো লাগবে। একটা মানুষ একা কখনো থাকতে পারে না। তাহলে আপনি একা কেন? রাতের প্রশ্নে অভিনব কি বলবে বুঝতে পারছে না। যাকে ছোট থেকে দেখে আসছে আছে পিচ্ছি মেয়ে তাকে কথার জালে ফেলছে। অভিনবের কথা উত্তর না পেয়ে রাত মুচকি হেসে পেছনে ফিরে চলে যায়। কিছুতে যেতে রাত আবার শুনতে পেল সেই কণ্ঠ, তাহলে কি সারা জীবন এভাবে থাকবে? আপনি কি করবেন, বিয়ে নাকি আমাকে অন্তহীন অপেক্ষা করতে হবে? পেছনে না ফিরেও রাত বুঝতে পারলো অভিনব ওর দিকে তাকিয়ে আছে। রাত না তাকিয়ে চলে গেল, কাঁধে করার স্পর্শ পেয়ে অভিনব পেছনে তাকিয়ে দেখে অভিনবের বাসার নিচে থাকা রবিন। তাড়াহুড়ো করে আসার সময় ওর সাথে থাকা লোকটাকে নিয়ে আসে। রবিন অভিনবকে বলতে না দিয়েই নিজেই বলে, মেয়েটার সাথে এমন করা কি ঠিক হচ্ছে? অভিনব ওপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কিছু অনুভূতি প্রকাশ না যায় না, একাকিত্বের অন্তরালে থেকে যায় নীরবতা। এদিকে রবিন আর কিছু বলল না। অভিনব মুচকি হেসে নিজের গন্তব্যের দিকে চলে যায়। দুটি মানুষ এক হয়েও এক না, আবার আলাদা হয়েও আলাদা। একসাথে না থাকলেও কিছু মানুষ সাথে থেকে যায়, হয়তো পাশে নেই কিন্তু কাছে আছে।